Glory to Allah, thanks to Allah, Alhamdulillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alameen. Wa salatu wa salamu ala sayyidil mursaleen. Wa ala alihi wa ashabihi wa baraka salim. Shammanit darshak shruta. Allur dishari program ya apna dirka anturik barakwad. Alhamdulillah, madar shate roichen. Britain's Sraddhavajan Alimedin. Menor Park Shahjalal Masjid Shammanit Khatib. First Care Islamic School Madrasa Shammanit Shaykhul Hadith. Mufti Shaykh Abdul Rahman Damat Barakatuh. Assalamu alaikum. Wa alaikum assalam. Bala Asin Wazir. Alhamdulillah. Alhamdulillah. Aske Hajar Mastam Asayli Shumpurkei. Tobe পুরুষ এবং মহিলাদের মধ্যে পার্থক্য কি এই সম্পর্কে আমরা আলোচনা শুনবো এবং 15-20 মিনিট পরে ইনশাআল্লাহ আমরা কোরআন দিকে চলে যাব ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه ومن والاه ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحج اشهر معلومات فَمَنْ فَرَضَ فِيهِنَّ الْحَجَّ فَلَا رَفَسَ وَلَا فُسُوقَ وَلَا جِدَالَ فِي الْحَجِّ بَارَكَ اللَّهُ لَنَا وَلَكُمْ بِالْقُرْآنِ الْعَظِيمِ وَنَفَعَنَا وَإِيَّاكُمْ بِمَا فِيهِ مِنَ الْآيَاتِ وَالذِّكْرِ الْحَكِيمِ সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা প্রোগ্রামের শুরুতে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আজকেও এই জিলকায়দা পবিত্র মাসে হজের সিজনে হজ প্রসঙ্গে আলোচনা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যারা এই বছর হজে যাচ্ছেন সবাইকে যেন আল্লাহ পাক মবরুর ও মকবুল হজ আদায়ের তৌফিক দান করেন আমিন আজকে আমাদের মেইন আলোচ্য বিষয় হজে যাওয়ার পরে বিশেষ করে মা বোনদের আপনাদের হজের কিছু বিষয় আলাদা এই বিষয়ে উপর আলোকপাত করার চেষ্টা করব এর পূর্বে আমি আবারও বলে দিচ্ছি আপনারা যারা তামাত্তু করবেন যেটা সচরাচর করেই থাকেন আপনারা মক্কায় ঢুকার আগে বিশেষ করে মিকাত ক্রস করার আগেই আপনাকে হারাম বাঁধতে হবে এবং হারাম বাঁধার সময় নিয়ত করতে হবে আপনি এই হারাম দিয়ে উমরা করবেন ঠিক আছে এবং এই হারাম বাঁধার পরেই আপনি মক্কায় গিয়ে উমরার কাজ যেগুলো আছে হারাম বাঁধলেন তারপরে সেখানে গিয়ে তওয়াফ করবেন সফা মারা সাই করবেন মাতার চুল আপনারা মা বোন যারা শুধুমাত্র এক ইঞ্চি পরিমাণ কাটবেন অবশ্য আমরা পুরুষ যারা আমাদের জন্য শেভ করারও পারমিশন রয়েছে এই হলো চারটি কাজ করবেন তারপরে আপনারা হজ করবেন তো হজে মিনায় যাওয়ার পূর্বে সাধারণত 8 তারিখই মিনায় যাওয়া হয় কোন কোন সময় কিন্তু তারা 7 তারিখ দিবাগত রাত্রেই নেওয়ার প্ল্যান করে যেমন অনেক বছর এরকম হয়েছে আমরা সেখানে এই 7 তারিখ দিবাগত রাত্রি আমরা চলে গিয়েছিলাম তো মিনায় যাওয়ার পূর্বে আপনি আবার হজের জন্য আরেকটি হারাম বাঁধবেন তখন নিয়ত করবেন যে আমি এহরাম দিয়ে আমি হজ আদায় করব এবং হজের সেখানে মিনায় গিয়ে থাকবেন 8 তারিখ 9 তারিখ আরাফায় যাবেন একটা ফরজ হয়ে গেল মারিবের সূর্য ডুবার পরে মারিবের নামাজ না পড়েই আপনারা আরফা থেকে মুজদালিফায় যাবেন সেখানে গিয়ে মাগরিব এবং এশার নামাজ একসঙ্গে পড়বেন যেভাবে আপনি আরফার মাঠে যদি মসজিদে নামিরায় আপনারা থাকেন তাহলে কিন্তু সেখান নামাজ পড়লে জোহর আসর একত্রে পড়বেন আর টেন্টে যদি আপনারা পড়েন তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে আপনারা জোহরকে জোহরের টাইমে এবং আসরকে আসরের টাইমে পড়বেন আপনি আপনার সঙ্গে যে গ্রুপ লিডার যারা আছেন উলামায়ে কেরাম যারা আছেন তাদের পরামর্শ অনুযায়ী আপনারা সিদ্ধান্ত নেবেন আরফায় সূর্য ডুবার পরে যদিও আরফাত থেকে আপনারা বের হবেন কিন্তু মারিবের নামাজ সেখানে পড়বেন না দেখুন আল্লাহর হুকুম সুবহানাল্লাহ সূর্য ডুবে গেল হজে আপনি মারিব নামাজ পড়ার কথা কিন্তু আজকে যদি মারিব আপনি আরফায় পড়েন আপনার নামাজ হবে না এটা কেন আল্লাহর হুকুম সেজন্য বোঝা গেল যে দিন শুধুমাত্র নিজের ইচ্ছা মতো ইবাদত করার নাম নয় বরং আল্লাহ এবং রসুলের হুকুম এবং তরিকা অনুযায়ী কাজ করার নামই দিন মুজদালিফায় গিয়ে আপনি যে সময় যান ইভেন মনে করেন আপনি মুজদালিফায় যেতে যেতে রাত একটা হয়ে গেল কোনো সমস্যা নেই আপনি সেখানে গিয়ে যে সময় পৌঁছবেন তখন গিয়ে আপনি মাগরিব পড়বেন তারপরে এশার নামাজ পড়বেন মধ্যখানে সুন্নত পড়বেন না এরপরে আপনি এই রাতে কিন্তু একটু রেস্ট নিতে হবে আপনাকে কারণ পরের দিন 10 তারিখ অনেক কাজ
তো সেখানে গিয়ে আপনি রাত্রি নামাজটা পড়েই যা পারলেন নফলবন্দি করলেন, একটু রেস্ট নিলেন এবং পারলে পাথরগুলো সেখান থেকে আপনি উঠিয়ে নিতে পারেন। নিতেই হবে, এরকম জরুরি নয় বা একান্তে নিলে বেদাত হবে সেটা মনে করা ঠিক নয়। আমি খুব সংক্ষেপে বলে যাচ্ছি, মুজদালিফায় থাকছেন, আপনার একটা ওয়াজিব আদায় হয়ে গেছে, পরের দিন ফজরের নামাজ আপনি খুব আগে পড়বেন, মানে টাইম হওয়ার সঙ্গে সঙ্গেই অন্ধকার থাকতে আপনি ফজর নামাজ পড়ে নেবেন, তারপরে সেখান থেকে আপনি মিনায় চলে আসবেন, হয়তো কোচে আসতে পারেন অথবা পায়ে হেঁটেও আসতে পারেন। মিনায় আসার পরে আপনার 10 তারিখ যে কাজগুলো হলো, যদিও দিন ঈদের দিন কিন্তু হাজিদের কোনো ঈদের নামাজ নাই সাধারণত, কিন্তু অনেক কাজ যার কারণে ওনাদের ঈদের নামাজ আল্লাহ পাক মাফ করে দেন। সেদিন আপনি প্রথমে পাথর মারবেন এক জায়গায়, যেটাকে জমরা আকাবায় উলা বা বড় শেতান আমরা যাকে বলি। তারপরে আপনি যেহেতু তামাত্তু করেছেন, আপনি কুরবানি আপনার দিতে হবে, যেটাকে দমের শুকুর বলা হয় কিতাবের পরিবেশে, আমরা কিন্তু কুরবানি বলে ফেলি, এটা কিন্তু মালের কুরবানি নয়। আপনি গরিব যদি হন আর এই প্রকার হজ করেন, আপনাকে এই দমের শুকুর দিতে হবে। যদি পারেন না তাহলে 10টি উদা রাখতে হবে, 3টি রাখবেন সেখানে হজে আর 7টি রাখবেন পরে দেশে আসার পরে। তো দমের শুকুর হিসাবে আপনাকে এটা দিতে হবে ওয়াজিব। অল্টারনেটিভ যদি না দিতে পারেন তাহলে কিন্তু আরফার আগেই, আরফাত আসার আগেই আপনি 3টা উদা রেখে নিতে হবে এবং পরে কিন্তু আপনি দেশে আসার পরে আরও 7টা উদা রাখতে হবে। মাথার চুল আপনি, বিশেষ করে আপনার মা বোনদের কথা আমি বলতেছি, আপনারা মাথার চুল শুধুমাত্র 1 ইঞ্চি পরিমাণ মাথার চুল থেকে আপনারা কাটবেন। নিজে নিজেও কাটলেও ঠিক আছে, এখন এক যদি আপনি সব কাজ শেষ করে ফেলেন, অর্থাৎ আপনি পাথর মেরে ফেলেছেন, আপনার কোরবানি দেওয়া হয়ে গেছে, এবার এরকম যদি দুইজন মহিলা একজন আরেকজনের চুল কেটে দেন তাও ঠিক আছে, অথবা আপনি নিজে যদি নিজের চুল কেটে নেন, আপনার সব কাজ সারে নিয়েছেন আগে, তাহলে কিন্তু আপনার জন্য সেটা জায়েজ রয়েছে। আমি কি বলেছি যে আপনি পাথর মেরে নিছেন, আপনার কুরবানি দেওয়া হয়ে গেছে, এবার স্টেজ হলো আপনি মাথার চুল আপনি ছোটো করবেন, এটা নিজে নিজে করলেও জায়েজ আছে। কিন্তু কিন্তু কোনো অবস্থায় আপনি কোনো সেলুনে গিয়ে, অর্থাৎ যারা মাহরিম নন, আপনার নিকটাত্মীয় নন, মাহরম নন, এরকম কোনো লোকের মাধ্যমে যেন আপনার চুল না কাটান, এটা খুব লক্ষ্য রাখবেন, ঠিক হবে না আপনার জন্য। এরপরে আপনি এই দিন যদি পারেন তাহলে আপনি তওয়াফ করবেন, দিনে না পারলে রাত্রেই করেন। আমরা সাধারণত মা বন্ধুর এটাই বলি যে রাত্রেই যদি আপনি আপনার গ্রুপের কিছু লোকদেরকে নিয়ে আপনি চলে আসেন, কোচের মাধ্যমে যদি আপনি চলে আসেন, খুব ইজি হয়, আমরা করেছি, মারিবের একটু পরে আপনি বের হয়ে পড়লেন, তো উপরে উঠলেই আপনি কোচ পেয়ে গেলেন, কোচে চলে আসলেন, আপনি নামাজের এশার নামাজের পরে বের হলে একটু ভালো হয়, কারণ তখন রাত্রে একটু ফ্রি থাকার রাস্তা। আপনি তওয়াফ করবেন, সোহরা সাহি করবেন, তারপরে আপনি আবার ওই রাত্রেই আবার চলে যান মিনাতে, মিনাতে রাত্রি থাকাটা ওই লোকের সুন্নত। এরপরের দিন আবার আপনি পাত্র মারবেন তিনও জায়গায়, এরপরের দিন আবার পাত্র মারবেন আপনি তিনও জায়গায়, মোটামুটি সব কাজ আমার শেষ হয়ে গেল, আর এরপরে আপনি বিদায় হওয়ার আগ মুহূর্তে বিদায় তাফ করবেন, এই আপনার হজের কাজগুলো শেষ হয়ে গেছে। সেখানে 3টি ফরজ, আপনি হজের নিয়তে মিনায় যাওয়ার পূর্বে এহরাম বেঁধেছিলেন, আরফায় অবস্থান করেছেন, মেইন তওয়াফও করেছেন, যদি কোনো কারণে মান্থলি পিরিয়ডের কারণে আপনি এটা করতেও পারেন না, লেট করেও আপনি পাক হওয়ার পরে করতে হবে, এবং ওয়াজিবগুলো আপনি করে ফেলেছেন, মুজদালিফায় অবস্থান করেছিলেন, পাতও মেরেছেন 3 দিন, তারপরে কুরবানিও দিয়েছেন, মাতার চুল আপনি ছোটো করেছেন, সফামরা সাইও করেছেন এবং শেষ মুহূর্তে বিদায় তফ করেছেন। যদি মান্থলি পিরিয়ড শুরু হয়ে যায় তাহলে আপনাদের এই বিদায় টপটা কিন্তু মাফ হয়ে যায়। এই হলো বেসিক হজের সংক্ষিপ্ত আমি কথাগুলো বললাম, বাকি বেসিক কয়েকটা বিষয়ে আপনাদের ডিফারেন্ট, যেমন এহরামের মধ্যে আমরা কিন্তু মাথা খোলা রাখতেই হয়, আপনারা কিন্তু মাথা ডেকে রাখবেন কিন্তু শুধু চেহারাটা খোলা রাখবেন। 2 নম্বর, আমরা সেলাই করা কাপড় পরিধান করতে পারি না এহরামের সময়, আপনারা কিন্তু নর্মাল সেলাই করা যে কোনো কাপড় পরিধান করতে পারেন। 3 নম্বর, আমাদের জন্য জুতা এহরামের অবস্থায় স্যান্ডেল আমরা পরিধান করব, অন্তত পক্ষে পায়ের গোড়ালি এবং পায়ের উপরে হাড্ডিটা বের করা থাকতে হবে, আপনাদের ক্ষেত্রে এটা জরুরি নয়। 4 নম্বর, আমরা অবশ্যই এহরামের সময় আমরা পুরো পাক হয়ে এহরাম বাঁধতে হবে, কিন্তু আপনাদের কিন্তু ইভেন মাসিক পিরিয়ড যদি থাকে তবুও এই অবস্থায় এহরাম বাঁধলেও সেটা জায়েজ রয়েছে। অবশ্য আপনি সেখানে গিয়ে মান্থলি পিরিয়ড অবস্থায় তওয়াফ করতে পারবেন না, অপেক্ষা করবেন, উমরার তওয়াফটা করতে পারবেন না, তওয়াফ ব্যতীত বাকি সব হজের কাজ যেগুলো আছে মান্থলি পিরিয়ড চলাকালীন অবস্থায়ও আপনি মনে করেন মিনায় গেলেন, পারবেন, আরফায় যাওয়া পারবেন,
মুজদালিফায় ইয়েস পারবেন, পাথরমারা পারবেন, আপনার কুরবানি ইয়েস হবে, মাথা চুলচুটো করবেন, মানসিক পীড়ের অবস্থায় আসে করতে পারবেন, শুধু আর পারবেন না তো আপটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন ইসনাই কুল্লা শাইইন ইল্লা তাওয়াফ, হাজিরা যা করবে সব কাজ করতে পারবে শুধুমাত্র তওয়াফ করতে পারবে না, তাছাড়া এই অবস্থায় তো নামাজ পড়া যায় না আপনারা জানেন। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি হলো আমরা তো হজে একাই যেতে পারি, আমরা যেতে পারি, কিন্তু মা বোনদের জন্য আপনাদের সম্মান এবং মর্যাদা এবং আপনাদের মকাম এবং মডেস্টি রক্ষার জন্য আপনাদের জন্য একটা রেস্ট্রিকশন হলো মাহরাম ব্যতীত অথবা আপনার স্বামী ব্যতীত আপনি যেতে পারবেন না, হয়তো আপনার সঙ্গে আপনার স্বামী থাকতে হবে কারণ আপনার অনেক অ্যাসিস্ট এবং হেল্পের দরকার আছে। আল্লাহু আকবার, এটা আপনাদের একটা মর্যাদা এবং মকাম, আপনাদের সিকিউরিটির জন্য, আপনাদের হেফাজতের জন্য এবং সাপোর্ট এবং হেল্পের জন্য আপনার সঙ্গে থাকতে হবে স্বামী অথবা আপনার কোন একজন মাহরাম, মাহরাম বলতে এমন নিকটাত্মীয় যার সঙ্গে জীবনে ও বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কোনো পারমিশন সুযোগ নাই, যেমন নিজের বাবা, নিজের ভাই, নিজের আপন দাদা, নানা, আপন চাচা, আপন মামা, নিজের ছেলে, নিজের ছেলে বা মেয়ের ঘরের নাতি, নিজের বোনের ঘরের বাগনা, তারপরে নিজের দামাদ অথবা নিজের আপন শ্বশুর, এই যারা বললাম এরা হলো আপনার মাহরাম, এরা একজন আপনার সঙ্গে থাকতে হবে। তারপরে দেখেন তালবি আমরা পড়ি, তালবি কি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এটা তো ইহরামের শুরুতে পড়া লাগে এবং যে সময় পড়বেন আপনি তিনবার পড়বেন এবং কোনো বহালতি করবেন না। এটা কিন্তু আপনি ঘর থেকে যে উমরার জন্য যে হারাম বেঁধেছিলেন বা মিকাতে ক্রস করার আগে যে হারাম বেঁধেছিলেন উমরার, তখন থেকে শুরু হবে এই তালবিয়া, রাস্তায় আপনি যত বেশি পারেন ফ্রিকোয়েন্টলি আপনি পড়তে থাকবেন, এই তালবিয়াটা শেষ হবে আপনি যে সময় কাবায় গিয়ে ঢুকে তওয়াফ শুরু করবেন তখন গিয়ে আপনার তালবিয়া বন্ধ করবেন, আপনার তো কন্টিনিউ তালবিয়া পড়বেন। এই হলো উমরার তালবিয়া। এবং হাজের তালবিয়া যেটা সেটা শুরু হবে হারাম বাজার পর থেকে আপনি মিনায় গেলেন, ইয়েস পড়েন, আরফায় মুজদালিফায় আপনি পড়বেন, মাঝে মধ্যে জেবলাউ শরণ হয় আপনি পড়বেন, ঘুম থেকে উঠার পরে পড়বেন, আপনি বাসে উঠেছেন কোচে উঠেছেন পড়বেন, আপনি নামছেন পড়বেন, নামাজের পরে পড়বেন, মানে প্রত্যেক চেঞ্জিংয়ের পরেই আপনি পড়ার চেষ্টা করবেন এবং একসঙ্গে কয়বার পড়বেন, উত্তম হবে তিনবার পড়া, ঠিক আছে। তবে এখানে কন্ডিশন হলো আমরা পড়বো একটু বড় আওয়াজে, আপনারা পড়বেন আস্তে আওয়াজে, বেশ কম এখানে। তারপরে আপনি সেখানে গিয়ে যখন উমরার তওয়াফ করবেন, ঠিক আছে, এই উমরার তওয়াফ করার সময় আমরা কিন্তু প্রথম তিন চক্করের মধ্যে একটু সোলজারের মতো শক্তি দেখাইয়া গণ গণ আপনার পা রেখে যেটাকে আরবিতে রমল বলা হয় কুইক মার্চ করব আমরা, আপনারা কিন্তু এটা করবেন না। আমরা কিন্তু ইস্তেবা করব, অর্থাৎ চাদরটাকে আমাদের রাইটের শোল্ডার খুলে নিচের দিকে চাদরটাকে নিয়ে এসে বাম শোল্ডার আমরা উঠাবো, এই ডাইনের কাজ যেটা এটা খোলা থাকবে, আপনাদের ক্ষেত্রে কিন্তু এটাকে ইস্তেবা বলে, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে নয়। হজরে আসার চুমার ক্ষেত্রে আমরা তো অবশ্যই চেষ্টা করব পুরুষরা যে কাউকে যেন আমরা কষ্ট না দিই, বিশেষ করে হজ বা রমজান শরীফের উমরার টাইমে মা বোনদের জন্য হজরে আসার চুমা দেওয়াটা কিন্তু এটা মনে রাখবেন, এটা করতে গেলে আপনি যথেষ্ট হারাম এবং কবিরা গুণা না করা পর্যন্ত একটি সুন্নত কাম আপনি করতে পারবেন না। আমি আবারও বলতেছি যে হজের সময়ে যদি আপনি হজরে আসরের চুমা দিতে আপনি চেষ্টা করেন, ট্রাই করেন, তাহলে কিন্তু হজরে আসরের যে ডাইরেক্ট চুমা দেওয়া যেটা এটা হলো একটা সুন্নত কাজ। অল্টারনেটিভ আরও দুইটি বিষয় রয়েছে, দূর থেকে ইশারা করলেও কিন্তু সুন্নত আদায় হয়ে যায়, কোনো জিনিস যে টাচ করে সেটাকে চুমা দিলেও সুন্নত আদায় হয়ে যায়। ডাইরেক্টকে চুমা দেওয়ার চেষ্টা করতে গেলে অন্তত পক্ষে হজর সিজনে কী পরিমাণ সমস্যা হবে এবং কী পরিমাণ বেপরদেগী এবং অনেক কবিরা গুণার মর্তকিও আপনাকে হতে হবে, যার ফলে আপনারা কিন্তু হজের সময়ে অনুরোধ এই হজরের সময়ে কমপক্ষে হজরে আসরের চুমা ডাইরেক্ট দিতে আপনারা যাবেন না, দূর থেকে শুধু ইশারা দিয়েই আপনারা তিন নম্বর পর্যায়ের সুন্নতের আদায় করবেন, এটা হজরত আয়েশা করেছিলেন। বিশেষ করে বিলের সময়ে তোয়াফের সময়ে আপনারা কিন্তু ভিতরে না ঢুকে একটু সাইডে দেখার চেষ্টা করবেন, যেটা করেছিলেন হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি হয়তো বুঝতে পারছি যে তোয়াফের সময় সেভেন সার্কল সাতটা চক্কর দিবেন, আপনারা মনে করেন কাবা শরীফের একদম কাছে না গিয়ে একটু দূর পুরুষের ভিতরে না ঢুকে যথাসম্ভব চেষ্টা করবেন একটু সাইটে থেকে আপনার মাহরাম অথবা আপনার স্বামীকে সাথে নিয়ে আপনি তওয়াফ করতে। তারপরে আরেকটা ব্যাপার, সোফা এবং মারওয়ার সাইজ, এটা সবচেয়ে মজার ব্যাপার হলো আপনারা জানেন এটা শুরু হয়েছে আপনাদের মতো একজন মা হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দৌড়ের মাধ্যমে। উনি দৌড়েছিলেন
প্রায় 20 মিটার জায়গা প্রায় 300 মিটার টোটাল জায়গা হলো সাফা থেকে মারওয়া কিন্তু 20 মিটার জায়গা দৌড়েছিলেন হযরত হাজর রাদিয়াল্লাহু তাআলা না যে সময় ইসমাঈলকে দেখতে পাচ্ছিলেন না তখন এই জায়গাটা একটু তিনি তাড়াতাড়ি দৌড়িয়ে এই জায়গাটা পাস করেছিলেন কিন্তু আপনারা হজে বা উমরায় গেলে কিয়ামত পর্যন্ত যারা হজ বা উমরায় যাবে তাদের জন্য তো এই সমরা সাইকে ওয়াজিব করে দেওয়া হয়েছে পুরুষরা কিন্তু সমান এই 20 মিটার জায়গা একটু তাড়াতাড়ি দৌড়িয়া পাস করবেন দৌড়াইয়া যেটাকে সাই বলা হয় কিন্তু আপনারা মা বোনরা কিন্তু জায়গাটা আপনারা দৌড়াবেন না তো প্রশ্ন হলো যদি আপনার সঙ্গে আপনার স্বামী বা আপনার মাহরাম কেউ থাকেন উনি তো দৌড়তে হবে তো আপনি কি করবেন তো সেটার জন্য ইজি হলো যে উনি একটু মোটামুটি একটু দৌড়ে গিয়ে সামনে গিয়ে একটু অপেক্ষা করলেই আপনি তাকে পেয়ে যাবেন সমস্যা হবে না ইনশাআল্লাহ তো আপনাকে কিন্তু এই সামারওয়ার এই 20 মিটার জায়গা দৌড়াতে হয় না এটা আপনাদের একটা ব্যবধান এরপরে হলো আরেকটা ব্যাপার মিনা মুজদালিফা আরফা আপনারা মান্তি পিরিয়ড চলাকালীন অবস্থায় আপনারা যদি অবস্থান করেন জায়েজ রয়েছে বিশেষ কোনো রিজনে মুজদালিফায় রাত্রি না থেকে যদি মিনায় চলে আসতে চান মা বোনদের জন্য এবং ছোট বাচ্চাদের জন্য বয়স্কদের জন্য আল্লাহ নবী পারমিশন দিয়েছিলেন এটা আপনাদের জন্য পার্থক্য রাত্রে পাথর মারার ক্ষেত্রেও আমাদের জন্য তো বেস্ট হলো আমরা প্রথম দিন পাথর মারব সূর্য ওঠা থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত ইভেন রাত্রে মারলেও জায়েজ আছে তবে মকরু কিন্তু আপনাদের জন্য যদি প্রথম দিন দিবাগত রাত্রেও মারেন আপনাদের জন্য এই টাইম মকরু হবে না বরং আরও উত্তম বা দিনে মারা নিতে পারলেও ভালো ঠিক আছে মাশাআল্লাহ এরপরে হলো আমাদের জন্য মেইন হজের তোয়ার যেটা যেটা আমরা করে থাকি 10 তারিখ অথবা 11 তারিখ অথবা না পারলে 12 তারিখ সূর্য ওঠার পর্যন্ত দিনে অথবা রাত্রে আপনাদের জন্য কিন্তু এই টাইমের ভিতরে করতে পারেন আলহামদুলিল্লাহ মান্থলি পিরিয়ডের কারণে হয়তো আপনি পাক নন অপেক্ষা করতে হইতেছে 12 তারিখ চলে গেছে এরপরে যদি আপনি করেন কোনো সমস্যা নেই বিদায়ী তোয়ার যেটা এটা কিন্তু ওয়াজিব কিন্তু আপনাদের মান্থলি পিরিয়ডের কারণে যদি করতে না পারেন আপনার জন্য এটা সব মাফ হয়ে যায় এরপরে হলো হালালের সময় হজের এহরাম থেকে অথবা প্রথমে যে উমরার এহরাম আপনি বেঁধে গিয়েছিলেন এটা হালাল হওয়ার সময় তো আপনি মাথার চুল আপনি কাটবেন আমরাও কাটি আমরা শেভ করতেও পারি এবং যা ইচ্ছে আমরা বাটি করতে পারি চুটো করতে পারি কিন্তু আপনারা কিন্তু একমাত্র 1 ইঞ্চি পরিমাণ কাটবেন এতে বেশি কাটবেন না এটা হলো মানে শেভ তো করার কোনো পারমিশনই নেই এবং আরেকটা ব্যাপার হলো 10 নম্বর যে জামাতে নামাজ পড়া হারম শরীফে এটা কিন্তু আমাদের জন্য ডিউটি আপনার সুযোগ থাকলে যেতে পারবেন কিন্তু এরপরও যদি কোনো কারণে আপনারা গড়েও পড়ে নেন আপনারা এতে বেশ সব পাবেন সমান কোনো সমস্যা হবে না কিন্তু আমাদের পুরুষের জন্য অবশ্যই আমরা হরমের জমাতে মদিনা জমাতে গিয়ে আমরা হাজির হতে হবে বাট এরপরও যেহেতু মদিনাতে মা বোনদের জমাতের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে সেখানে শুধু তাহলে আপনারা অবশ্যই যাবেন হরম শরীফের সবসময় যেতেই হবে এরকম কোনো জরুরি নয় বাট এরপরও গেলে পর্দার সঙ্গে যাবেন ইনশাল্লাহ এই হলো বেসিক কয়েকটি পয়েন্টে আমরা এবং আপনাদের মধ্যে ব্যবধান আল্লাহ সুবহান আমরা প্রত্যেককে সঠিকভাবে হজ আদায় করার জন্য তৌফিক দান করেন এবং যে হজের মাধ্যমে অতীতের সকল গুণা মাফ হয়ে যায় হজটা যেন মবরুর হয় সেইভাবে আদায় করা আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন আমিন এবং সবচেয়ে বড় কথা পর্দার অবশ্যই এহতমাম করবেন এবং বাইরা যারা আপনারা হজে যাচ্ছেন আপনারাও মহিলা যারা অন্য আজনবী মহিলা আছে তাদের সঙ্গে অবশ্যই পর্দা করবেন বিশেষ করে মিনা এবং আরাফা মুজদালিফার ক্ষেত্রে খুবই সাবধানের সঙ্গে আপনারা পর্দার অবশ্যই এহতমাম করবেন অযথা সময় নষ্ট করবেন না নমাজ বা জামাতে পড়া অবশ্যই বাদ দেবেন না এবং নিজের খাইশাতের পিছনে পড়বেন না এবং বিশেষ অসুবিধা মাজুর ছাড়া পাথর নিজেই মারবেন সেখানে গিয়ে অন্য কাউকে দিয়ে পাথর মারাবেন না আমরা অনেক সময় এটা করে ফেলি অযথা পিকচার উঠানো যেটা যেটা একটা প্রবণতা আছে নিজের পিকচার উঠিয়ে রাখা এগুলো করতে যাবেন না এবং বিশেষ করে যে সমস্ত পবিত্র জায়গা আছে এগুলো জিয়ারত করতে গিয়ে হরম শরীফের জামাত বা নমাজ যেন আমাদের না চুরিটাও আমাদের লক্ষ্য রাখতে হবে এই হলো বেসিক কিছু পয়েন্ট আমি আলোচনা করলাম আল্লাহ সুবহানাহু প্রত্যেককে সঠিক ব্যবহারে তৌফিক আতা করুন আমিন জাযাকুমুল্লাহ জাযাকাল্লাহ খায়র সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম হজের মাসলা মাসাইল এবং পুরুষ এবং মহিলাদের মধ্যে হজের পার্থক্য কি এই সম্পর্কে আমরা আলোচনা শুনলাম যেহেতু প্রচুর খোলার লাইনে আছেন আমি খবর পাচ্ছি দেখি আমাদের সাথে এই মুহূর্তে কেউ প্রশ্ন নিয়ে আসছেন হ্যালো খোলা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ বরকাত আমার আজকে হজর কোনো কোয়েশ্চেন নাই আপনার আমি চেক করছি আপনারা কন্ট্রোল রুমে কোয়েশ্চেন জিকে ইতাম পারমো আমার কোয়েশ্চেন হইল আপনার আমরা যখন বলল কা নমাজ পড়লাম না নেই নমাজ শেষ করিয়ে একবারে এন্ডে গিয়া আত্মা হিয়াত পড়ি না নেই আপনার ওই সময় যখন কোনো কারণে আকি আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আল্লাহ না পড়তাম পারি আত্মা হিয়াত পড়িয়া সালাম ফিরাইলাম নমাজ হইব নি আপনার জাযাকাল্লাহ জি আর কোনো প্রশ্ন আছে আর একটা কোয়েশ্চেন হইল আপনার কোনো কোনো সময় দেখি আমি বুঝি আর কি ধরলে নমাজ
নামাজ পড়ছি একরা কি দুই রেখা থাকি নানি তো আমার মনে বুঝতে ইয়া কি আমি কমপ্লিট নামাজ পড়ি লাইম তো স্টিল আমি মনে করি ইয়া কি যেন ফরসি না ফরসি তো হিরবার নামাজ রে দুয়ারি পড়তে পারি ইল্লা করা যাইবো নি জি জাযাকাল্লাহ আপনার দুইটা জি জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জি প্রথম যে নামাজ জি বোন আপনার প্রথম যে প্রশ্ন আপনি যেটা করেছেন আপনার প্রথম প্রশ্ন উনি কি করেছিলেন জি নামাজের মধ্যে যে আত্তাহিয়াতু জি আত্তাহিয়াতু পড়ার পরে যদি কেউ সালাম ফিরিয়ে নেন তাহলে কি নামাজ কমপ্লিট হয়ে যাবে তো নাম্বার ওয়ান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু নামাজে তাশাহুদ পড়েছেন তারপরে দুরুদ শরীফ পড়েছেন তারপরে দোয়া পড়েছেন অতএব আমরা অবশ্যই এগুলা পড়ব কোয়েশ্চন হলো আত্তাহিয়াতু পড়া তো ওয়াজিব দুরুদ শরীফ পড়া এটা কি ওয়াজিব না সুন্নত সেম এভাবে দোয়া পড়াটা সুন্নত না ওয়াজিব উলামায়ে কেরামের সেখানে দ্বিমত রয়েছে কোনো কোনো উলামায়ে কেরাম সেটাকে বলেছেন ওয়াজিব যারা ওয়াজিব বলেছেন তারা বলবেন যে অবশ্যই পড়তে হবে তবে মাহবুবুর রহমান বলতেছেন শুধুমাত্র তাশাহুদ পড়া ওয়াজিব এটা ওয়াজিব নয় দুরুদ শরীফ এবং দোয়া পড়া ওয়াজিব নয় অতএব ইমার্জেন্সি কোনো কারণে যে আত্তাহিয়াতু পড়া পরে কেউ সালাম ফিরিয়ে নেন যেহেতু ওয়াজিব কমপ্লিট হয়ে গেছে নামাজ হয়ে যাবে অবশ্য কিন্তু অবশ্যই ইচ্ছা করে বা উদর সারা আমরা যেন এরকম জিনিস না করি কারণ এটা সুন্নতের পরিপন্থী হবে ডেফিনেটলি এবং অন্যান্য মত বিষয় তো হবেই না যেহেতু কেউ এটাকে ফরজ বলেছেন ওয়াজিব বলেছেন আর একটা প্রশ্ন ছিল যে এক রাত না দুই রাত পড়েছে এরকম অনেক সময় হ্যাঁ এটা অনেকের হয়ে যায় কিন্তু আপনি অবশ্যই এইভাবে সন্ধ্যার কারণে আপনি নামাজ ভাঙবেন না বরং আপনি চেষ্টা করবেন চিন্তা করে কয় রাকাত পড়েছেন বের করার যদি বের হয়ে যায় মাশাল্লাহ সেটার উপর আমল করবেন যদি বের করতে পারলেন না হয়তো সন্দেহ পুরা রয়ে গেল যে আমি কয় রাকাত পড়লাম যে মতো অবস্থায় আপনি দুই রাকাত পড়লাম আপনি হয়তো শুরু করছেন চার রাকাতের নামাজ অন দুই রাকাত পড়ার পরে আপনার সন্দেহ চলে আসলো যে দুই রাকাত পড়লাম নাকি আমি তিন রাকাত পড়লাম তো আপনি চেষ্টা করতেছেন কয় রাকাত পড়েছেন আপনি তিন করে বের করার বের করতে পারলেন না তাহলে অন্তত পক্ষে দুই রাকাত তো পড়েছেন নিশ্চিত নিশ্চিত তিন নম্বর রাকাতের সন্দেহ তো আপনি করবেন কি আপনি দুই রাকাত ধরে তিন নম্বর রাকাত চার নম্বর রাকাত পড়ে শেষে গিয়ে আপনি সজদা সওয়াব দিয়ে দিবেন এই যে এক্সট্রা দুইটা সজদা দিলেন এই সজদা দেওয়ার মাধ্যমে যদি কোনো কারণে এক রাকাত কমই হয় সেটা কিন্তু এই দুই সজদার মাধ্যমে আল্লাহ পাক পুরা করে দিবেন আর যদি আপনি পুরা পড়ে নেন আয় পরে সজদা সওয়াব দেন তবুও তো আল্লাহ পাক এই যে শয়তান যে সন্দেহ আপনার ভিতরে ঢুকেছিল এটার জবাব হিসাবে শয়তানের জন্য একটা কুড়া হয়ে যাবে একটা অ্যাটম হয়ে যাবে সেই হিসাবে আপনি দুইটা সজদা সজদা দিবেন তবুও নামাজ ভাঙার চেষ্টা করবেন কারণ শয়তান চায় আমাদের নামাজকে এভাবে ভাঙানোর আমরা শয়তানকে খুশ করতে আমরা সুযোগ দেব না ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খায়র সম্মানিত ক্রমানের দর্শক আলহামদুলিল্লাহ আমরা দেখি আমাদের সাথে পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কলা সালাম আলাইকুম ওয়ালাইকুম হুজুর আপনার ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি হ্যাঁ আমরা জি বলুন আপনার কোনো প্রশ্ন আছে আমার দুইটা আমার পয়লা প্রশ্ন গিয়া যে নামাজ বের নামাজ তিন মিনিট আগে নামাজ শেষ করতে পারবেন যে নামাজ ওই পূজা হত যতটুকু বুঝছি যে নামাজের সূর্য ডুবার সময় ও পড়ে নেওয়ার কথা হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আদরাক যদি কেহ সূর্য ডুবার আগে এক রাকাত পড়ার আসরের সময় যদি পান আপনি আসর এটা পেয়ে গেছেন এটা কজা নয় আপনি এটা নামাজ পড়ে নেবেন তবে ইচ্ছা করে আসর কিভাবে লেট করা এটা কিন্তু হাদিসে শক্তভাবে নিষেধ এসেছে এবং বলা হয়েছে তিলকা সালাতুল মুনাফিক এটা মুনাফিকদের খাসলত যে টাইম মতো নামাজ না পড়ে অপেক্ষায় থাকলো আর সূর্যের সময় ডুবে মকরুম চলে আসলো শয়তান যে সময় তার শিং পেতে বসলো ওই টাইমে আমরা নামাজ পড়তে শুরু করি তো ইচ্ছা করে করবো না যদি অনিচ্ছাকৃত ব্যাপার হয়ে যায় তাহলে সময় আপনি ওই দিন করে আসর পড়ে নেবেন এটা কজা করতে হবে না জাযাকুমুল্লাহ আহসান জাযা জাযাকাল্লাহ খায়র সম্মানিত ক্রমের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার করছেন অনেকে হয়তো প্রশ্ন করার জন্য লাইনে আছেন যেহেতু আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে বিরতির পর আবার যখন ফিরে আসবো ইনশাআল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করবো আশা করি আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু
Glory to Allah, thanks to Allah, alhamdulillah. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলোর দিশারি প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলেমিদ্দিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতুহুম। আলহামদুলিল্লাহ আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন, অনেকেই হয়তো প্রশ্ন করার জন্য লাইনে আছেন। আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার তিনটা প্রশ্ন আছে। জি বলুন আপনার প্রশ্ন। তেরো তারিখের কথা কোয়া হয় এক্সট্রা নি না, বারো তারিখ না মানলে তেরো তারিখ পাঠাম, এক্সট্রা দেওয়ার আগে তোমার বুঝাইয়া হইবা তেরো তারিখে মারা এটা উত্তম করিয়া। আচ্ছা, আর ও দুইটা প্রশ্ন আমার। আমরা বেশি অ্যাপ্রিসিয়েট হব এবং আপনার এই প্রশ্নের মাধ্যমে হয়তো আরো যারা এই বছর হজে যাচ্ছেন তারাও বেশি উপকৃত হবেন। বোন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দুটো প্রশ্ন আজকে হজের সাথে সম্পর্কিত। প্রথম প্রশ্ন আপনি করেছেন, আমি আবার বলছি, যেহেতু আপনার তামাত্তু হয়তো করবেন, সেই হিসাবে আপনার এই এহরামটা হবে উমরার, এবং হজের জন্য আপনি কিন্তু মিনা যাওয়ার আগ মুহূর্তে আবারও নিয়ত করে এহরাম বাঁধবেন, যেটা সেটা হবে হজের এহরাম হবে। তো প্রশ্ন হলো, এহরামের উমরার এহরামের নিয়তটা আপনি ঘর থেকে করবেন না এয়ারপোর্টে না প্লেনে না কোন জায়গায়? তো এই এহরাম বাঁধার একটা ফাইনাল জায়গা, যেটাকে আরবিতে মিকাত বলা হয়, যে মক্কার বাউন্ডারি একটা আছে, এই বাউন্ডারির আগে অবশ্যই আপনাকে এহরাম বাঁধতে হবে। এটা জিদ্দায় যদি আমরা গিয়া প্লেনে যাই, তাহলে জিদ্দায় প্লেন অবতরণ করার অন্তত পক্ষে হাফ এন আওয়ার আগে ইয়ালমলম নামে একটি জায়গা আছে, সেই জায়গা প্লেন ক্রস করে যায় হাফ এন আওয়ার আগে, এই জায়গাটা ক্রস করে ফেলে। তার মানে কি হলো, আমরা তো সাধারণত যারা হজে যাব অবশ্যই প্লেনে আমরা যাব, জিদ্দা সাধারণত অবতরণ করে থাকি। তো জিদ্দা যারা অবতরণ করব, জিদ্দায় প্লেনটা অ্যারাইভ করার আধা ঘন্টা আগে আমাকে অবশ্যই এহরামের নিয়ত করে নিতেই হবে, সৌদি এয়ারলাইন্স হয়তো অ্যানাউন্স করে, ঠিক আছে? এর আগে মনে করেন গড়ে অথবা এয়ারপোর্ট অথবা প্লেনে, এর আগে যদি আপনি বাঁধেন আপনি বাঁধতে পারেন, কিন্তু এই আধা ঘন্টা যে জিদ্দায় অবতরণের আধা ঘন্টা আগে অবশ্যই আপনাকে বাঁধতে হবে। কেন? আপনি মেইন বাউন্ডারি যেটা মিকাত যাকে বলে, যে এই যারা মক্কায় মদিনা যারা মক্কায় গিয়ে ঢুকবেন হজে বা উমরার উদ্দেশ্যে, তারা কিন্তু অবশ্যই এই জায়গা পর্যন্ত ক্রস করার আগে এহরাম বেঁধে নিতেই হবে আপনাকে। তো আমার আনসার কি হলো, আপনি যদি চান গড় থেকে নিয়ত করতেন পারবেন, যদি চান প্লেনে পারবেন, যদি চান এয়ারপোর্টে পারবেন, কিন্তু ফাইনাল জিদ্দায় আমার অন্তত পক্ষে আধ ঘন্টা আগে আপনাকে নিয়ত করে নিতেই হবে, আর কোনো অবস্থায় আপনি লেট করতে পারেন। যদি লেট করেন তাহলে আপনি আবারও ফিরে এসে কিন্তু ওই বাউন্ডারির বাইরে এসে আপনাকে কিন্তু এহরাম বেঁধে যেতে হবে, নতুবা আপনার জন্য দম চলে আসবে। ক্লিয়ার? আপনার একটা প্রশ্ন হলো যে পাথর মারা সম্পর্কে আপনি প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। পাথর মারা তিন দিন, দশ তারিখ শুধুমাত্র বড় শেতান যাকে আমরা বলি জমরা আকাবায় উলা, যেটা মক্কার সাইডে পড়ছে, সে এক জায়গায় সাতটা মারতে হয়, ঠিক আছে? পরের দিন এগারো তারিখ তিন জায়গায় মারতে হয়, প্রথম চুরোটা, তারপরে মধ্যমটা, তারপরে বড়টা, সাতটা 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 একুশটা মারতে হয়, ঠিক আছে? এর পরের দিন বারো তারিখও সমান এই সিরিয়ালে, ছোটো মিডিয়াম বড় তিন জায়গায় মারতে হয়, সাতটা 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 একুশটা। এই হলো ওয়াজিব। যদি আপনি কোনো কারণে বারো তারিখ রাত্রি আপনি মিনাতে থেকে যান এবং তেরো তারিখ ফজর পর্যন্ত আপনি মিনায় আপনি থাকছেন, তখন কিন্তু তেরো তারিখ ওয়াজিব হয়ে যাবে, মারতে হবে আপনাকে। আর যদি বারো তারিখ রাত্রে বা মারিবার আগে বা ইভেন রাত্রেও যদি আপনি ফজরের আগ পর্যন্ত আপনি মিনা ত্যাগ করে চলে আসেন এবং সাধারণত এইভাবে চলে যান লোক, তাহলে কিন্তু তেরো তারিখ মারা লাগবে না। আর যদি আপনি থাকেন মিনায় আর তেরো তারিখ চলে আসে, তাহলে অবশ্যই আপনাকে তেরো তারিখ মারতে হবে, নতুবা দম চলে আসবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেরো তারিখ থেকে তেরো তারিখ মেরেই চলে আসছেন, কিন্তু বর্তমান এখন সময়ে প্রায় 95% লোক কিন্তু এর আগেই
আর ফাতেমা একটু হার মনে করেই তারা 12 তারিখ পর্যন্ত মেরে এই সূর্য ডুবার আগে আগেই তারা এই মিনা থেকে মক্কার উদ্দেশ্যে মানে হরম শরীফে চলে আসেন। ঠিক আছে বোন, আশা করি হয়তো বুঝতে পেরেছেন আপনি। কোরআন বলতেছে ফামাং তাআজ্জালা ফি ইয়াউমাইনি ফালা ইসমা আলাইহি, যদি কেহ দুই দিন পাথর মারার পরে, ঈদের দিন তো মার্চের পরে আর দুই দিন, তিন দিন পাথর মারার পরে যদি কেউ মক্কা চলে আসে কোনো সমস্যা নেই, আর যদি কেউ সেখানে থেকে 13 তারিখ মারে, আল্লাহ নবী মেরেছেন, তো 13 তারিখ থাকলে কিন্তু ওয়াজিব হয়ে যাবে, নতুবা ওয়াজিব হবে না। তো 13 নম্বর তারিখ ডিপেন্ড আপনি 13 নম্বর দিন আপনি মিনায় থাকছেন নাকি আপনি মক্কায় চলে আসছেন। যদি হরম শরীফে চলে আসেন আপনাকে ওই দিন আর মারতে হবে না, আশা করি বুঝতে পেরেছেন। বাট 10, 11 এবং 12 তারিখ অবশ্যই আপনাকে পাথর মারতেই হবে, ওয়াজিব। জাযাকুমুল্লাহ। এখানে কেউ যদি ইচ্ছা করে থেকে যে আমি আরও আবার পাথর মারবো শয়তান কি, তখন কি তার জন্য কোনো? না না না, এটা তো আল্লাহ নবী করেছেন, যদি তার কেউ থাকে তো আল্লাহ নবী পরম 13 নম্বর তারিখও মারছেন 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 যদি থাকেন তাহলে ওয়াজিব হয়ে যাবে এবং এক্সট্রা সওয়াবও পাবেন। আর যদি আপনি 12 তারিখ চলে আসেন কোনো সমস্যা নাই, আপনার 12 তারিখ পর্যন্ত মেরে চলে যদি যান তাও ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে, জি মাশাআল্লাহ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি একটা প্রশ্ন করেছেন বোন, আপনাকে অশেষ ধন্যবাদ এই প্রশ্নের জন্য, জাযাকাল্লাহ। মাশাআল্লাহ, আমরা দেখি আমাদের সাথে পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, কল আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার একটা প্রশ্ন, আমি জানছিলাম যে আগে হইছে আমার ফোন রাখা বাদে হইন যেন, যে মেয়ের কোনো নাতির লোকে আমি জানি যেমন যাওয়া যায় না, ওটা তো আমি চিওর লাগে আবার ঘুরাইছি, যে মেয়ের কোনো নাতির লোকে হজো যাওয়া যায়নি ওটা তো আমি জানতাম চাই আর কি। আচ্ছা মাশাআল্লাহ, জি আর কোনো প্রশ্ন? জি, আর কোনো প্রশ্ন নাই। আপনারা সুন্দর হইরা বুঝরা মহান আল্লাহর আল্লাহ আপনারা কবুল ফরমাক, আমিন আমিন। আপনারা এই বয়স্ক মা বোন হলোর মুরব্বী হলোর দোয়া, এটা আমরা বহুত বড় একটা হাতিয়ার, বহুত বড় একটা সাপোর্ট এবং ফাতেও। আপনি যে প্রশ্ন করছেন যেটা, যে মেয়ের ঘরের নাতির সাথে নানি দিতে পারবানি, ইয়েস পারবা, কোনো সমস্যা নাই। মেয়ের ঘরের নাতি এই নানির লাগে এই মাহারাম দিতে পারবা, ছেলের ঘরের নাতিরে দিতে পারবা দাদি, আর মেয়ের মেয়ের ঘরের নাতিলে দিতে পারবা নানি। তো নানি নানি তার নাতিলে দিতে পারবা, দাদিও তার নাতির লগে দিতে পারবা, সবাই বুঝতে পারছো? আপনার নাতি আপনার ছেলের ঘরের হোক বা মেয়ের ঘরের হোক, তো ছেলের ঘর হইলে তো আপনি দাদি হইলা, দাদি হইলা। আমি তাহলে এত বেড়া খাই, আমার বেড়া হলে সুরাই দেন জন্য আমি ফেসবুক ফেস খাইলাই। আর মেয়ের ঘরের নাতি হইলে আপনি নানি হইলা। তো আলহামদুলিল্লাহ, এই কিন্তু মাহরমার পুরা লিস্ট ফড়াইন, কারণ দেখুন যেন নানি এবং মেয়ের ঘরের নাতি কোনোদিন ই নানির লোকের তো মেয়ের ঘরের নাতির শাদী হওয়ার তখন প্রশ্নই উঠে না। এবং আল্লাহ সুবহানাহু কুদরতিভাবে আপনি চিন্তা করবেন একটা জিনিস, ও যারা নাম খাইলাম আমি, নিজের আপন ভাই, নিজের বাপ, নিজের দাদা, নানা, চাচা, মামু, এরপরে নিজের ফুয়া, নিজের ফুয়ার ঘরের নাতি, ফুড়ি ঘরের নাতি, এরপরে বাইগনা, এরপরে নিজের দামান, শ্বশুর, কিন্তু আমি আমি পুরুষভাবে দিয়ে হইলাম, আমার হোক ই যারা লাখতা হইলাম, এরা মাঝে কিন্তু আল্লাহ সুবহানাহু কুদরতিভাবে একটা মনে একটা পারিশন দিয়ে দিয়েছেন। সমান বাফে এবং মেয়ে, দাদা এবং নাতিয়ে, নানা এবং নাতিয়ে নাতিনে, চাচা এবং আফন বাতি দিয়ে, ইউজুয়ালি ওয়ার না ওয়ার হতা, মামু এবং আফন বাগ্নি, ফুয়া এবং আফন মা, ইনো তার প্রশ্ন অন্না, ঠিক আছে নানি, নাতি এবং তান আফন নানি বা দাদি, ওলা যেমন বাইগনা তান আফন খালা বা ফুফু ফুফু, ওলা যেমন দামান তান শ্বশুরি, আর শ্বশুর তান ফুয়ার বউ, তান শ্বশুরকে যান যদি, তো ইতা জায়গার মধ্যে আল্লাহ পাকে অটোমেটিকলি একটা পর্দা দিয়ে দিছে, এর লাগে আল্লাহ গেলে সেফ থাকে, এর লাগে আসতে আমি পারমিশন দিয়েছি একটা, ঠিক আছে নানি। যে স্বামী থাকতা অথবা এরা থাকতা, এর লাগে বলেন আপনি যে প্রশ্ন করছেন, আপনার মেয়ের ঘর আর নাতি এই নয় আপনার মাহরাম ফড়েন, এনে যদি আপনি হজম দিতে পারবা, নিঃসন্দেহে দিতে পারবা, এবং যে কোনো মুসাফিরের সফর আপনি বাদ দিতে পারবেন। এখন একটা কথা আপনার শেয়ার করি আর, যে হজ এত ইম্পর্টেন্ট ওয়ার ফর, যেহেতু স্বামী অথবা নিজের মাহরাম লোকে তাহা লাগলো, তো হজর মতো গুরুত্বপূর্ণ সফর যেহেতু স্বামী অথবা মাহরাম ছাড়া সফর করা যায় না, এবার প্রশ্ন আপনার সামনে, হজ না যেটা সফর হলিডে বা আরও যেটা আছে সফর, ইত্যাদি যদি মুসাফির হওয়া লাগে, তিনি তো অবশ্যই নিজের মাহরাম বা নিজের একজন স্বামী লোকে থাকতেই, বেড়া ছাড়া যদি নিজের ফ্রেন্ডের লোকে যাওয়া হয় ইসলামীটা কিন্তু পারমিশন
দেওয়ার কোনো সুযোগই নাই, কোনো সুযোগই নাই, ঠিক না নিটা? জাযাকুমুল্লাহ হাসান দাদা, জাযাকাল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ মাশাআল্লাহ। আমরা দেখি আমাদের সাথে পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর, আমি একটা প্রশ্ন করতাম হজ সংক্রান্ত। যেন এরাম তারা অবস্থায় করব, এরাম তারা অবস্থায় সাই সেবা কিলা করব, বুঝতাম পারছি আমরা, বুঝতাম পারছি আমার পক্ষ থেকে আর বারাটি বুঝাই দিই মিঠারে বুঝতাম চাই আর হুজুর ইচ্ছার কোন জিও ফাইয়ার না, দোয়া করবো আমার লাগে, আমি তো 19 তারিখ বোঝো আল্লাহর আমরা বেশিরভাগ আপনারা দর্শক অলৈ ফাই যারা নিজে প্রশ্ন করেন না কিন্তু প্রোগ্রাম রেগুলার দেখেন, ইভেন আজকেও হয়েছেন একবার যে তেন হইরা যে তাই ইউটিউব হামেশা এইটারে হরি রাউন্ড হরি তেন রাখেন তেন একটা বাতান হন্নাও লাগে আলহামদুলিল্লাহ, আপনারা হন্ডা দেখিয়েও আমরা মনে মাঝে ওখানেও খুশি লাগে যে আল্লাহ হয়তো সেই একজনে যদি একটা মুসাফির আমল করেন তে হাদিস আর কথাও যে মকবুল 1000 নফল রাখাতর সব আল্লাহ দান ফরমেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এর লাগে আপনারা সব পাইরা এই সবটা তো আমরা আল্লাহ কিছু দিব না ইনশাআল্লাহ, আল্লাহ আমরা এর জন্য কবুল করেন, নাজাত ওসিলা বানাইন আর আপনারা আমরা তফিক কথা ফরমাও। আপনার যে প্রশ্ন যেটা করছেন একটাই লগে আপনার যেটা হয়েছে আমি ডিটেলস হয়ে যাবো, একটাই লগে কেউ যদি সাইন যে সাইটা আগে করিল তা কারণ মেন মিনাতাকি আওয়ার পরে মেইন তোয়াফ করিয়া সাই করতে সময় সময় ভিড় থাকে বেশি, নর্মাল একটা তোয়াফ আমি জাস্তি করিয়া 25 মিনিট আমি করতাম পারছি কিন্তু মেইন হজর সিজনও কিন্তু 1.5 ঘন্টাও লাগছে এইলাও নদীর আছে, সেম সাই আধা ঘন্টায় করা যায় কিন্তু হজর ভিড়ের সময় কিন্তু একটা সাই কমপ্লিট করতে মাত্র 300 মিটার আপনি সফাতাকি মারওয়াত, মারওয়াতাকি সফাত, দুই আবার মারওয়াত, আবার সফা, আবার মারওয়া, আবার সফা, আবার মারওয়া, 7 নম্বর গিয়ে আপনার মারওয়াত গিয়া শেষ হইল, ও তখন যেটা 300 মিটার আপ অ্যান্ড ডাউন করতে নর্মাল আধা ঘন্টায় 45 মিনিট হয়ে যায় কি কিন্তু হজার সময় ঘন্টার উপরে লাগে, তো খেয়ে তা অনেক কথা। আচ্ছা এক নাম্বার টু, রসুল্লাহ সাল্লাহ ইসলামে কিন্তু এই সাইটা করছেন ফরে মিনাতা কি আইয়া মেন যেন হজর তো করছেন 10 তারিখ করিয়া এবার সাই করছেন ওটার গিয়া বেস্ট, বাট যদি মা বোন বা মা দূর বয়স্ক খেয়ে হইন যে হজর বাদর সাই করতে বিড়ি দিব গিয়ে আমরা যদি আগে খরিলতাম পারি তা একটু হালকা হইল অনে কারণ 10 তারিখ অখলতা খরিয়া আইতে যে ঠায়ার থাকে বেশি, ওই হিসাবে জায়জ আছে আপনি যদি সাই আগে খরিলতে চান তো এই সাই আগে করতে হইলে আপনি এহারাম বান দিয়া আর একটা তোয়া ফরা লাগে, আপনার কইসেন যে এগু এহারাম ছাড়া তোয়া ফরিয়া সাই খরিলতা, না 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 এহারাম বান দিয়া লাগে, আর না এহারামে যদি আপনি নর্মাল তোয়া ফরিয়া সাই করতে চান একটা ওইটুকু নেয় যদি খুঁজিয়া তখন এটা রং কইসেন, আবার বুধুকা আপনি যদি সাইন অ্যাডভান্স এই মিনা যাইবার আগে অর্থাৎ 8 তারিখের আগে আপনি সাই করিয়ে দিতে গিয়ে অ্যাডভান্স ঠিক আছে নি দেখতে লাগে অবশ্যই আপনি এহরাম বাঁধিল যাইবা, এহরাম বান্ধিয়েও আপনি ফলে একটা তোয়া ফরি লোকা করিয়া আপনি সাই করতে যাইবা, এহরাম না বান্ধি তোয়া ফরিয়া সাই করেন যদি এটা গ্রঞ্জি গইত নাই এটা এগু অ্যাড হইত নাই এগু এগুলো গিয়ে অ্যাড হইত নাই, ক্লিয়ার তো? নাম্বার থ্রি আপনি কইছেন আপনার প্রশ্ন ছিল কথা যে আপনি এহরাম সারা যেহেতু তোয়া ফরবা তো ইস্তেবা করবা কিলা, তো আমার তো আনসারের লগিয়ে আপনার তো অবশ্যই হারাম সহ করতে হইবা, তবে ইস্তেবা একটা আপনারা লাগে না, ইস্তেবা লাগে আমরা পুরুষের লাগে, ইস্তেবা লাগে আমরা যারা আলাদা একটা হারামর যে সাদ্দর ফিন্দি উপরে ও সাদ্দরটা ঘুরাইবার সময় ডাইনর খান্দ খান খোলা রাখিয়া বগলের নিচে দিয়ে খাপড়টা আনিয়া বাউ সাইডে উঠানি নামে লাগে ইস্তেবা, আপনারা তো এলা ডাইন সাইডে খুলিয়া তো ইস্তেবা করতে পারতে নাই লাগে, রমল আর ইস্তেবা দুইটা শব্দ রমল লাগে ফলা 3 চক্রে একটু গণ গণ ফাড়া দিয়া জলদি চলা
আর খেনা করছে এটা পিছনে এটা ইতিহাস আছে তারা কইছিল মক্কার কাফির হলে যায় এরা মদিনাত গিয়ে দুর্বল গেছেন কি আল্লাহ নবী হনিয়া কইলা বলে তারা বলে কইছে আমরা দুর্বল হইছে কাম করেছে আমরা ফলা তিন চক্র খুব শক্তি দেখাই আমরা আটি আর তিন চক্র শক্তি দেখে আসলা আটিলা সাহাবায়ে কেরাম হলে আর তারা কাফির হল কিন্তু বাদশাহদের বাড়ির মানুষ এখন অনুভূতি তারা দেখাত আছেন তিন চক্র ইটা শক্তিশালী আটা দেখে তারা এখন দুয়া হয় আল্লাহ আমরা কিন্তু হইলে এরা দুর্বল দুর্বল তো না তারা লাগে আমরা ওখানে আমরা হামলা করে দিব আর ডরাই গেছেন তারা ও তিন চক্র তার বাদে হরিয়া গেছিল কিন্তু আল্লাহ আসছে না দেখা এর লাগে ও তিন চক্র নবিয়া করছিল এখন বর্তমানে তো রিজন আর নাই তোমার ফরমায় এটা তো এখন রিজন নাই কিন্তু আল্লাহ নবী করছিল একটা জিনিস আমরা এখনো কন্টিনিউ করিয়ে দেবো এখন তো কাফির হইয়া দেখেন না বাট এরপরে করছিলাম আমরা এখন করতাম যেভাবে সফা মারোয়ার বিশ মিটার জায়গা দৌড়া লাগে দৌড়েছিল হাজারো দিল তোমার দেখার এখন তো কারণ নাই বাট আমরা এটার কপি করা লাগে তো যাই হোক তো ইস্তেবাজ একটা এটা তো আপনি এরাম বানলেও তো আপনার করা লাগতো না এটা তো আমরা এটা আপনার নাই রমালো আপনার নাই আমি একটু আগে হয়েছি লাদা আপনি এগুলো চিন্তা করেন না জানো বলে আমি হারাম ছাড়া যদি আমি তো ফরিতেন ইস্তেবা কর্মকিলা আর আমার হাও কথা তো ক্লিয়ার আপনি এই তফটা করতে হইলে অবশ্যই আপনি এহরাম বান দিয়ে বাধা করতে হইবে এহরাম নিয়ত ফরিয়া আপনি করতে হইবা এহরাম ছাড়া হজ এহরাম নিয়ত না করার আগ পর্যন্ত আপনি ই যদি তফ ফরিয়া আপনি সাই করেন এটা আমার ইতো নেওয়া ভিতরে হজ হারাইতেই লাগে এহরাম বান দিয়ে আপনি তফ ফরিয়া এরপরে সময় সাই এডভান্স ফরিয়া দেন যে পারবা বাট এরপরও ভালো হইব কি কষ্ট যদিও হইব ভালো হইব কি রসুল জাহান খরচ হয় যদি ফারোইন আপনি আগে অ্যাডভান্স সাই হরু কানা আপনি হো মিনা তাকি আইয়া 10 তারিখ মেন তফ ফরার পরে 10 বা 11 বা 12 তারিখ এরপরে আপনি সাই হরেন যদি বেশি ভালো হইব আমি আবারও হইয়ার আল্লাহ নবী কিন্তু ফরক ফরেও করমু মা দূর যারা বয়স্ক যারা কষ্ট হয়ে বেশি তার লাগে তারা অপশন আছে বাট এগুলো একটা ল্যাংলা অপশন উত্তম অপশন তো অবশ্যই হইল কি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতাম অর্থাৎ 10 তারিখের সময় এলে আমরা তোয়াফ করমু হউ তোয়াফ করিয়া বাদে কিতা করতাম সাই করতাম আগে করতাম না ইয়ে আপনার কিতাবে দিয়েছিল হইতা সাইরাম ইল্লা যদি সে করেন তার যে ইহরাম বান্ধবা ইহরাম তো আর খুলতে পারতাম না না খুলতে পারতাম না খুলতে পারতাম না ক্লিয়ার ও তো মেইন হজর আপনি ইহরাম বান্ধিল চয় বান্ধিল চয় না বান্ধবা তো অনুক আপনি মিনা দিই থাকি আপনি বুধরা তো 8 তারিখ মিনা দিই মুগি 8 তারিখ দেওয়ার আগ থুলা আকানো আপনি অনুক আপনি বুঝলা যে কোন সময় দেওয়াইব অ্যাটলিস্ট অম্পকে আপনি আর তো 2-3 ঘন্টা লইয়া তখন শুরু করতে হবে কারণ তো আপনি তখন সাই করতে হইবা তো আপনি 2-3 ঘন্টা আগে আপনি ইহরাম বান্ধিলা বান্ধিয়েও হজর ইহরাম বান্ধিল চয় খুলতে পারতাম না আপনি যে খুলতে পারতাম না খুললে তো আর এগুলোকে জোড়া লাগবো কিলা অপশন আমরা দেখি আমাদের সাথে পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো আসসালামু আলাইকুম যে আমরা জানি হেরাম শরীফ গিয়ার ইয়ার নফল নামাজ পড়মু বেশিরভাগে তো আমরা নর্মালি জানি যে আলহামদু আর কুলিয়াইও আর ফরজ রেখাত আলহামদু আর কুলহু আল্লাহ করতাম তো ওখানে যদি আমি 12 রেখাত পড়তাম ওই 20 রেখাত পড়তাম ওই তো সমান সূরা দিয়া পড়তাম নি না অন্য সূরা দিয়া পড়তাম জি এক নম্বর প্রশ্ন জি আর দুই নম্বর প্রশ্ন হইল আমার যে ইমামের লগে যদি আমরা নামাজ পড়ি তো ইমামে তো ফরিয়া যাইবা তো আমরা আলহামদু পড়তাম নি জি ইমামের সাথে বুঝতাম পারছি তিন নম্বর প্রশ্ন বা ও রুকুতে গিয়ে আমরা সুবহানাল্লাহ আজিম পড়তাম নি তিনবার বা শাদিদাত গিয়েও পড়তাম এটা আমরা বুঝে নিছি তিন নম্বর প্রশ্ন হইল কারণ বা ফুরাত তাইয়াতু দুরুদ আলহামদু বাদে
না ফয়লা হারাইয়া কি আমরা সানা ফরিয়া বাদে আলহামদু পড়লাম নানি আলহামদু পড়ার পরে যে বিসমিল্লাহ হইয়া অন্য কোন সুরা পড়তাম নি পয়লা বিসমিল্লাহ পড়িয়া সুরা যাইতাম নি আচ্ছা বুঝছি আচ্ছা আচ্ছা ওখানটা আমারে আপনারা যেভাবে প্রথম রাখা তো আলহামদুল ফরে কুলিয়াল কাফিরুন আর সেকেন্ড রাখা তো আলহামদুল ফরে কুলহুয়াল্লাহাদ ফরসাইন বা এটা সবসময় ফরতি পারেন জরুরি নাই সেই হিসাবে যদি আপনি হরম শরীফে নফল ফরতে গিয়ে যদি এই দয়াসুরা ফরেন বারবার যাই যাচ্ছে আর যদি আপনি মনে করেন যে দশটা রাখাত বা বারো রাখাত বেশি নফল ফলবা আপনি হয়তো প্রথম দুই রাখাত এই দুই সুরা ফরিল চাইন আর বাদর অন্যান্য রাখাত অন্য সুরা ফরতে চাইন এটা আরও বলা যাই যাচ্ছে ইনশাল্লাহ সবসময় এই সুরা দিয়ে ফরতে বিকান জরুরি নয় বাট এরপর যদি ফরি লাইন যাই দিব অবশ্য গেল এইটা আর এটা খালি হরমও নয় গড় নফল মা ফলার ক্ষেত্রে সমান রুল আপনি ব্যবহার করতে পারবা নাম্বার টু হিকান ইমাম সাহেবের নামাজ ফড়েন হিকান হোক আর অন হোক ইমাম সাহরে মক্কাত কে ফড়ি আর ইকানো যদি আমরা ফড়ি না তো হয়তো আপনি মসজিদে ইরা না যদি কোনো সময় মসজিদে বা কোনো ইমামের সঙ্গে আপনি জমাতে ফড়েন এটা হরমই হোক আর লোকল হোক জেসান হোক সমান একই রুল যে আপনি ইমাম সাহর সাথে রুকু সেজদা তসবিহ যেগুলো আসলে অবশ্যই ফড়বা দুরুদ শরীফ ফড়বা আত্মাহিয়াত ফড়বা দোয়া যেটা আছে লাস্টর বৈঠক হওয়া তো সবটা ফড়বা শুধুমাত্র আলহামদুর বাদর সুরাজা ঠাইটা তো ফর্তা নাই মুঠু ফর্তা নাই আর আলহামদুল ফর্তা কিনা ফর্তা না বলে আমার একমাত্র দ্বিমত তাহলেও ইমাম আবু হানিফা রহমতের মতো আপনার আলহামদুল ফোড়া লাগতো নাই অটাও বিশেষ করে জেতান আমাদের ইমাম সাহেব বড় করে ফড়েন মেজরিটি লাগে কোনো ক্ষতই লগি মেজরিটিও লামায় কোনো ক্ষতই লগি ইমাম সাহেব বড় করে যখন ফড়বা আপনি এখানে আলহামদুল ফর্তা না অতএব আলহামদুল সুরা আপনার ফোড়া লাগতো না আর বাকি সপ্তাহ ফড়বা ঠিক আছে বাট কোনো কোনো লামায় কারণে আলহামদুল সুরা ফতে ফোড়ার কথাও হইসইন ক্লিয়ার আর আপনার আরেকটা প্রশ্ন এই লগি জুহর নামাজ বা একটা যে কোনো নামাজও এটা আলী হরম শরীফ নয় যে আপনি প্রথম রাখাতে সুরায় ফাতেহা পড়ার পরে বা প্রত্যেকটা সুরায় ফাতেহা পড়ার পরে আপনি আরেকটা সুরা পড়ার আগে আবার বিসমিল্লাহ পড়তে কিনি না এটা আপনি তো গৌরব নামাজ পড়ার সময় বা হরম পড়লো সান পড়ুক কার সমান একই কোয়েশ্চন যে সুরায় ফাতেহা পড়ার পরে আপনার একটা সুরা পড়ার পূর্বে আপনি বিসমিল্লাহ পড়বেন কিনা পড়বেন না তো এইখানে ওলামায়ে কেরামে হয়েছেন দেওয়াটা যাই আছে পড়লেও ঠিক আছে যদি ব্যস্ত হয়ে আপনি সুরাতেই শুরু করেন তাহলে বিসমিল্লাহ ফড়ি দেন যেন আর কোরআন শরীফের একটা মাঝখানতেই ফড়রা একটা সুরার মাঝখানতেই ফড়রা সেই সময় বিসমিল্লাহ না ফড়াটা ওই লেগে উত্তম জাজাকুমুল্লাহ আসসালাম জাজা জাজাকাল্লাহ খায়র আমরা দেখি আমাদের সাথে পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো খায়র আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জি 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 প্রশ্ন আপনার কথাটা ক্লিয়ার না আমার মনে হয় টিভির বলিও মনে হয় বেশি আছে পুরা ক্লিয়ার না আমরা মানে আমরা কোনো কামলা নাই আমরা লেবার ভাই নাই আপনার ক্ষতি হলো যে কিছুদিন আগে আপনারা যাকাত দিছেন এবং দান খয়রাত করছেন ওখানে বখরাই দেওয়ার সময় দান খয়রাত করা লাগবে কি লাগতো না বা যাকাত দেওয়া লাগবে কি লাগতো না এটাই হয় যে আপনি কিছুদিন আগে জাকাত দিয়েছেন এখন কি আবার আপনার জাকাত বা এগুলা এই সদকা খয়রাত করতে হবে না হবে না সদকা খয়রাত করা এটা এলাকা অপশনাল আপনি যে সময় করবেন আপনি একটা সব পাবেন যদি আপনার সামর্থ্য থাকে আপনি করবেন যদি নাও করেন এটা কোনো বাধ্যবাধকতা নয়
জাকাত যেটা ফরজ যেটা অবশ্যই আপনি দিতে হবে আর বাকি এমনি অপশনাল বা নরমাল যে যেটা ডোনেশন যেটা আছে এটা আপনি যদি সুযোগ থাকে আপনি করলে সব বেশি পাবেন না করলেও কোনো সমস্যা হবে না দুই নম্বর আপনি প্রশ্ন করেছেন যে আপনাদের কোনো ইনকাম ইনকাম তেমন নাই তো আপনারা হয়তো সরকারের লেবার সাপোর্টের উপর আছেন তো কুরবানি আপনার ছেলে বলছে এই বছর দেবে না যদি আপনাদের এলাকা কোনো ক্যাশ পয়সা আপনার বেরিয়ে না থাকে আর ঈদের দিন পর্যন্ত আপনার ক্যাশ পয়সা অথবা আপনার জরুরত থাকে অতিরিক্ত সামান যেগুলো এগুলোর দাম হিসাব করেও যদি মনে করেন কুরবানি দেওয়া লাগবে এই পরিমাণ সম্পদ না হয় তাহলে না দেওয়ার জায়গা রয়েছে তবে এই দেশে যারা আছেন আসলে কিন্তু কুরবানি ওয়াজিব হবে না এরকম লোক খুবই কম আমার মনে হয় আপনার এই ব্যাপারটা ওয়ান টু ওয়ান আরও কোনো আলিম সাহেবের সঙ্গে অন ইয়ারে নয় আপনি ব্যক্তিগতভাবে কারো নাম্বার নিয়ে কোনো মুফতি আলিম সাহেবের সঙ্গে বিজ্ঞ আলিম সঙ্গে আপনি আলোচনা করে নিলে আপনাকে বিস্তারিত আপনার অবস্থা জেনে আপনাকে হয়তো আর একটু ক্লিয়ার ইনফরমেশন দিতে পারবেন আর ভালো হবে জাজাকুমুল্লাহ আহসান জাজাকুল্লাহ খার সম্মানিত দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন যেহেতু আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে বিরতির পর আবার যখন ফিরে আসবো ইনশাল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করবো আশা করি আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু Glory to Allah, thanks to Allah, Alhamdulillah. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা আলুরদি সারি প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলিমুদ্দিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতুহুম আলহামদুলিল্লাহ আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন হজের মানে বিভিন্ন মাসলা মাসাইল সম্পর্কে আলহামদুলিল্লাহ আমাদের সাথে অনেক প্রচুর কলার রয়েছেন যেহেতু আমরা কল নিয়ে নিই ইনশাল্লাহ এরপরে আরও আলোচনার চেষ্টা করবো হ্যালো কলার সালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বরকাতু আল্লাহু বরকাতু জি আমার প্রশ্ন হলো মাতৃভূমিটাই হবে হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জি আমরা কথা বলতাম পারি আর আপনি কোক আপনার প্রশ্ন কি তা এটা প্রশ্ন হলো হুজুর যাবেন এবং ওনার প্রশ্ন হলো অনেকে বলেছেন যে হজে গেলে আপনি মুসাফির সুন্নত নত কিছু পড়তে হবে না পড়বেনই না তো উনি চাইতেন মনে তো চায় সুন্নত পড়া পড়তে পারবো কিনা পারবো না একটু করে বলা তো দেখেন হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত উনি বলেন যে নবী আকরাম ইসলামকে আমি দেখেছি সফরে উনি সুন্নত পড়েন নাই কে বলেছেন ইবনে ওমর আবার উনি বলতেছেন আমি দেখেছি নবী আকরাম ইসলাম জোহরের পরের দুই রাকাত পড়েছেন এবং আরেকটি হাদিস বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নত সফরও বাদ দেন নাই লোকাল তো বাদ দেনই নাই যার ফলে উলামা ইকরাম বলতেছেন ফজরের সুন্নত আপনি অবশ্যই পড়বেন বাদ দিবেন না বাকি সুন্নতের ক্ষেত্রে ডিপেন্ড আপনি কোন অবস্থায় আছেন ইমাম তিরমিজির মতে উভয় প্রকার রাওয়ায়াত ওনার তিমি শরীফে বর্ণনা দেওয়ার পরে উনি শেষ পর্যন্ত সমাধান দিতেছেন যদি সুযোগ থাকে তাহলে নফল পড়ে নিতে পারলে অত্যতবু আফজলু যদি পড়ে নিতে পারেন উত্তম বাট কথা হলো যে নর্মাল লোকাল থাকা অবস্থায় আপনার বাড়ি বা আপনার ঘরে থাকা অবস্থায় সুন্নতে মুআক্কাদার যে একটা গুরুত্বপূর্ণ যেটা ছিল জোহরের আগে চার রাকাত জোহরের পরের দুই রাকাত মাগরিবের পরের দুই রাকাত এশার পরের দুই রাকাত এবং ফজরের আগের দুই রাকাত এই সুন্নত এই মুআক্কাদা বা এরকম ইম্পর্টেন্ট থাকে না একটু নর্মাল হয়ে যায় এখন আপনি মনে করেন রাস্তাতে আপনি আছেন জিদ্দা থেকে আপনি মক্কা যাইতেছেন নমাজের টাইম হয়ে গেল আপনি খালি ফরজ শুধু ফরজ পড়ে নেন আপনি হোটেলে গেছেন সেখানে আপনি রেস্টে আছেন আপনি ফরজও পড়েন আগের এবং বাদের সুন্নত মুআক্কাদাগুলো আসলে যদি পড়তে পারেন অবশ্যই সব পাবেন পড়তে পারবেন না যে কথাটা ঠিক নয় এটা কিন্তু একটা দাদা আমাদের বর্তমান সময় অনেকেই এই সমস্ত ইবাদত থেকে কীভাবে লোকদেরকে সরানো যায় এটাই বেশি চেষ্টা করতেছেন কিন্তু বাস্তবতা হলো যে নবী এ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরও কিন্তু ফজরের সুন্নত বাদ দেন নাই এক নাম্বার টু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরেও তাহাজ্জুদ পড়েছেন সালাতুল জুহা পড়েছেন বুখারী শরীফের হাদিস তাহলে তো নফল নামাজ পড়েছেন সুযোগ তাহলে আপনিও পড়বেন তবে হ্যাঁ রাস্তার চলন্ত অবস্থায় আপনি অন দা ওয়ে আছেন অন দা জার্নি আছেন আপনি এই সময় আপনি যদি সুন্নত আপনি পড়াতে লাগেন হয়তো আপনার সাথীদের কষ্ট হবে সে সময় আপনি কিন্তু আপনি কী করবেন তোমার ফরজটাই পড়ে নেবেন এই এরপরে যদি আপনি সফরে সুন্নত না পড়েন গুনাহ হবে না কিন্তু বাট সুযোগ থাকলে পড়লে অবশ্যই উত্তম
আশা করি আপনি বুঝতে পারছেন বোন। জাযাকাল্লাহ খাইরান জাযা। জাযাকাল্লাহ খাইর সম্মানিত ক্রমাগত দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। আমরা দেখি আমাদের সাথে পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার একটা প্রশ্ন হুজুর আছে। জি বলুন আপনার প্রশ্ন। একটা আমরা কনফিউজ আছি। জি জি, মরানা একটা নিয়ে আর কাবিন একটা নিয়ে। আল্লাহু আকবার। দুই পাত্নী একটা তো লাগে, ক্লিয়ার ডাউরি আসলে তার গিফট আতিয়া, আর খাবিন এটা ফার্সি শব্দ। মহরর যে অংশ ডিউ থাকে পরবর্তীতে দেখা রইব, ওটা দেখা হয় কাবিন। আর মহরর একটা অংশ কেউ সারাও ক্যাশ দিলেন, আর কেউ আছে কিছু ক্যাশ আর কিছু তাকে চাইব মাত্র পরে আদায় করাইব ডিউ তাকে। উত্তম তো যেহেতু এটা ঋণ, আমরা যদি ক্যাশ আমরা দিতাম পারি এটাই বেস। যদি কোনো কারণে বাকিতে রাখা হয় তাহলে যাই যাচ্ছে অবশ্য, বাট মনে রাখতে হবে বাকির অংশটাও যেটা এটা যেহেতু আমার উপর ঋণ, অবশ্যই আমি আদায় করতেই হবে আমাকে। আমরা কিন্তু অনেকেই মহরের বিরাট একটা অঙ্ক আমরা লিখিয়ে রাখি কিন্তু জীবনেই আদায় করার চিন্তাই করি না, এটা ঠিক নয়। তো মহরের যে অংশ বাকি থাকে সেটাকে ফার্সি ভাষায় কাবিন বলা হয়। তাহলে আনসার কি হলো, যে মহরেরই একটা অংশ কাবিন, কাবিন আলাদা কোনো কিছু নয়, যে অংশ বাকি থাকে সেটাই কাবিন বলা হয়। বর্তমান অনেকেই করেন কি, যে মহর হিসাবে একটা পয়সা ধার্য করেন আর কাবিন মনে করেন এটা বিবাহ যাতে না ব্যঙ্গে যায় এবং কোনো কারণে ব্যঙ্গে যায় তাহলে ওর উপর ফাইন করার জন্য বিরাট একটা অঙ্কর পয়সা লেখিয়ে রাখেন। লোকমুখে এটাকে কাবিন বলা হয় কিন্তু ইসলামিকলি এটাকে কাবিন বলার কোনো ইয়ে নাই, যুক্তিকতা নেই। এটা সাধারণত মানুষই একটা বানিয়ে ফেলেছেন। কিতাবের পরিভাষায় মহরের মহর মানে যেটা স্বামী বিবাহের মাধ্যমে স্ত্রীকে দান করেন, এটা আবার দুইভাবে বিভক্ত, ক্যাশও দেওয়া হয় বা কিছু অংশ বাকি থাকতে পারে, ওই মহরের একটা বাকি অংশটাকেই ফার্সি ভাষায় কাবিন বলে। আশা করি বুঝতে পেরেছেন বোন। তাহলে প্রচলিত কাবিন যে আমরা যতবার করতেছি এটা সঠিক নয়। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ খাইর সম্মানিত ক্রমাগত দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা করছেন এবং হজ সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। আমরা দেখি আমাদের সাথে পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার প্রশ্নটা হচ্ছে খুব সংক্ষিপ্ত, বিভিন্ন প্রশ্ন ইনশাল্লাহ। আমি প্রশ্নটা হচ্ছে আমার, আমরা যে নর্মালি অনেকে বিভিন্ন অসুখের উদ্দেশ্যে বিভিন্ন উদ্দেশ্যে তাবিজ ব্যবহার করি, আর তাবিজ ব্যবহার করাটা আমার দৃষ্টিতে কতটুকু অ্যাক্সেপ্টেবল একটু যদি দয়া করে। আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। আর কোন প্রশ্ন আছে আপনার? জি না, ওটাই আমার। ওকে, জাযাকাল্লাহ, অত্যন্ত ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্নের জন্য। তাবিজ মানেই হলো পানা এবং শেল্টার গ্রহণ করা, হেফাজতে যাওয়া। আরবি শব্দ তাউইজ, এটাকে আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা শয়তান অভিশপ্ত শয়তান থেকে আমরা আল্লাহর কাছে পানা চাইতেছি। তো আউযু থেকে তাউইজ, তারা তো পানা চাওয়া। এবার প্রশ্ন হলো আপনি পানা কার চাইতেছেন? যদি আল্লাহর কাছে পানা চান তাহলে তো এটা তো এই তাউইজের তো অবশ্যই আমরা চাইব, এবং এটা আল্লাহ বলেছেন কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। বুখারী শরীফে হাদিস এসেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ছেলে ইসমাইলকে কানা ইউআউযু ইবনাহু ইসমাইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইউআউযু আল হাসান ওয়াল হুসাইন, হাসান হুসাইনকে তাউযু করতেন, এবং তাউযু করতেন দোয়া দিয়ে, আউযু বিকলিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া আইনিন লাম্মা, বা আউযু বিকলিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক। এই সমস্ত দোয়া দিয়ে তাউযু করতেন। এখন যদি আমি কোরআনের আয়াত দিয়ে আমি তাবিজ করি অথবা কোনো দোয়া ফলে আমি তাবিজ করি, সেটা জায়েজ আছে। নিজের তাবিজ নিজেই করব, আমি নিজেই পড়ব, যেমন মুআবাদাতাইন বলা হয় তাবিজের সূরা, অর্থাৎ কুল বিল ফালাক এবং নাস এবং কুল হুয়াল্লাহু আহাদ, এগুলা পড়ার মাধ্যমে আমরা নিজেকে আল্লাহর হেফাজতে আমরা দেবো, আল্লাহর প্রোটেকশন আমরা নেব। এবং মসনুন দোয়া যেগুলো আছে, যেমন একটি দোয়া আমি বললাম মর্নিং জন্য পড়ি, বিসমিল্লাহ বিসমিল্লাহ আল্লাযী লা ইয়াদুরু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়াস সামিউল আলিম, যদি কেউ এই দোয়া তিনবার পড়ে তার নিজেকে এভাবে তাবিজ করলো পুরা দিন,
সব ধরনের ক্ষতি থেকে, শয়তান আর মানুষের হিংসা থেকে, অনিষ্ট থেকে আল্লাহ পাক পুরো দিন তাকে হেফাজত করবেন। ইভেন অ্যাক্সিডেন্ট, বেমার আজার থেকেও তাকে, সাপ বিচ্ছু থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। এটা তাবিজ হলো, কিন্তু এটা হলো দোয়ার মাধ্যমে। এই সমস্ত দোয়া পড়ে নিজে নিজে তাবিজ করতে পারবেন, আপনি যদি আরেকজনকে করতে চান সেটাও করতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে করেছেন নিজে পড়ে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা উনিও কিন্তু উনাদের ছেলেদেরকে এই দোয়া আউযু বিকালিমাতিল্লাহি তাআমাতি মিন কুল্লি শাইতানি ওয়াহামাতি ওয়ানিল্লামা এই দোয়ার মানে তাবিজ করতেন। বড়দেরা তাদেরকে তো শিখাই দিতেন, বলতেন তোমরা নিজে পড়ো। সুরোদারা তাদের লেখে ও গলার মধ্যে লটকাইতেন, মিশকাত শরীফে হাদিসটা এসেছে। অতএব আল্লামা ইবনে তাইমিয়া হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অনেক বর্ণনা দিয়ে উদ্ধৃত দিয়ে এটা প্রুফ করেছেন যে কোরআনের আয়াত মুসলিম ধর্মের তাবিজ করলে পড়ার মাধ্যমে হোক, নিজের হোক বা অন্য কাউকে আমি পড়ে ফুদিয়ে হোক বা লিখে দিয়ে যদি হয় এটা জায়েজ আছে। হ্যাঁ, যে কথার কোনো অর্থ বোঝা যায় না বা নাম্বার দিয়ে বা শিরকি কোনো কথা দিয়ে তাবিজ যদি করা হয় বা অসৎ উদ্দেশ্যে তাবিজ করা হয় বা প্রত্যেক জিনিসের মধ্যে তাবিজ বা তাবিজের উপর এরকম বিশ্বাস করা যে তাবিজ আমার সব কিছু ছেড়ে দেবে বা এটাকে ব্যবসা এবং দান্দা এবং দুঃখবাদ জন্য ব্যবহার করা হয়, এটা অত্যন্ত জঘন্যতম একটি অপরাধ এবং অত্যন্ত জঘন্যতম একটি কাজ। বর্তমান সমাজে তাবিজের নামে কিন্তু এইভাবে জঘন্য কাজগুলো চলছে, এটাও সত্য। আপনি তাবিজের নামে গেলেই দেখবেন ইস্তেহার নাই, বলতেছে এই হয়েছে সেই হয়েছে। গায়েব তো আল্লাহ তারা কেউ জানে না, উনি কীভাবে জানবে এগুলা? এই দাদার মধ্যে ফেলে লোকদেরকে নানান ধরনের সমস্যায় ফেলে, ইভেন সবচেয়ে বড় মারাত্মক এই তাবিজের ইনফরমেশনের মাধ্যমে নামদারি কিছু মোল্লারা বলবে ওই আত্মীয় ওই আত্মীয়কে এইভাবে করে ফেলেছে সেই করে ফেলেছে উইদাউট এনি এভিডেন্স। তারপর হয় কি, এই আত্মীয়ের মধ্যে একটা বাঙ্গন সৃষ্টি হলো, চিরজীবনের জন্য একটা সম্পর্ক বিচ্ছেদ করে দেওয়া হলো, স্বামী স্ত্রীর মধ্যে বাঙ্গন সৃষ্টি করা হয়, ফ্যামিলিতে বিভেদ সৃষ্টি করা হয়, শিলা রহমিকে খণ্ড খণ্ড করে দেওয়া হয়, এই তাবিজের বন্ডামি যেটা, এটা কোনো অবস্থাতেই কাইম্য নয়, এটা ঠিক নয়। কিন্তু সঠিক তাবিজকেও আমরা কেউ আবার আসি মানে চুন খেয়ে মুখ ফুড়ে গেছে, দই দিলে দেখলে আমরা ভয় পাই, এটা কথা আছে। চুন খেয়ে মুখ ফুড়ে নিয়ে দই দেখে ভয় পাবেন না, বন্ডামিকে বন্ডামি হিসেবে দেখবেন। সঠিক তাবিজ ইসলামী রোকাইয়া যেটা, সেটাকে আপনার সেভাবে দেখতে হবে। আর তামাইমু শিরকুন, এটা হলো ওই তামাইম যেটা জাহিলিয়াত সময় যেটা বাধা হতো, এবং কেউ যদি বিশ্বাস করে এটাই আমার সব রোগ মুক্ত করে দেবে তখন এটা শিরিক হবে। এটা যদি আপনি প্যারাসিটামল আপনি খান আর মনে করেন প্যারাসিটামল আমার রোগকে কমাই দেবে, আল্লাহ কমাবেন না, তো সেটা শিরিক হবে। কোন নেতা আপনার করতে সেটা আপনি ডিপেন্ড করবে। তো ভালোকে ভালো হিসেবে দেখবেন, মন্দকে মন্দ হিসেবে, হোয়াইটকে হোয়াইট বলবেন এবং ব্ল্যাককে ব্ল্যাক বলবেন। তো আমি বলতেছি তাবিজ নামে বন্ডা কিটাই মার্কেটে বেশি, এটাও সত্য। কিন্তু মুসলিম দোয়ার মাধ্যমে, কোরআনের মাধ্যমে এবং হাদিসের যে সমস্ত মুসলিম দোয়া রয়েছে এগুলো কিন্তু অবশ্যই আপনি অস্বীকার করতে পারবেন না। বোখারি শরীফ সব প্রত্যেকটা হিসেবে কিতাবের চ্যাপ্টার আছে, কিতাব তিব্বে ও রোকা, রসুল ইসলাম চিকিৎসা করেছেন রোকিয়ার মাধ্যমে, ইসলামী রোকিয়ার মাধ্যমে, সেটা অবশ্যই পারমিশন এবং সঠিক রয়েছে। তবে একই বিশ্বাস রাখতে হবে কমানকে আল্লাহ, বেমার দেন আল্লাহ, শিফাও আল্লাহর পক্ষ থেকে আসে। ওয়াইদা মারি তুফাউ ইয়াসফিন। জাযাকুমুল্লাহ আপনার সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়র। আমি কলাদের প্রশ্ন নেওয়ার আগে আমি একটা জিনিস আমার স্মরণ হয়ে গেল, অনেক সময় আমরা সন্দেহ করে ভুল হয়ে গেছে মনে করে যে আমরা একটা দম দিয়ে দেই, এটা দেওয়া ঠিক হবে কিনা? আচ্ছা, হজে যে হজে, আচ্ছা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এটা কিন্তু সাধারণত কিছু কেউ মাইন্ড করবে না, হয়তো হজে গেলে কিছু লোকের পক্ষ থেকে বলা হয় যে ভাই দেখেন আপনি এত গুরুত্বপূর্ণ একটা হজ করেছেন, বাবুন আপনি একটা হজ করেছেন, হতে পারে হয়তো কোনো মিস্টেক হয়ে গেছে, আপনি একটা দম দিয়ে দেন। তো দমটা তো আপনি দিবেন না, পয়সাটা ওনারা নিয়ে নাই, ওনারা নিয়ে তারা একটা দম দেয় বা কেউ বলতেছে ব্যবসা বা যেটাই জানি না যে কী করে তারা, এটা কিন্তু কোনো অবস্থাতেই ঠিক নয়। কেন, আপনি যদি স্পেসিফিক কোনো ভুল করে ফেলেন, ঠিক আছে, এবং আপনি মনে করছেন যে এই ভুলের উপর দম আসতেছে, কারণ দম তো সব ভুলের উপর আসেও না, আসেও না, জি, কতিপয় ভুলের উপর দম দিতে হয়। দম মানে দম শুধু তো ব্লাড, অর্থাৎ কুরবানি হয় এমন একটা পশু হরমের ভিতরে দব করার নাম হলো দম। এটা কিন্তু কতিপয় কিছু ভুলের উপর দিতে হয়, এটা সব ভুলের ক্ষেত্রে নয়। কারণ আপনার এরকম কোনো ভুল হয়েছে বা নিশ্চিত নন আপনি, সন্দেহের উপর আপনি দিবেন, এটা মোটেই ইসলাম বলে না। এটা এরকম মনে করেন সজ্জা সহ নমাজের মধ্যে কতিপয় ভুলের কারণে সজ্জা সহর মাধ্যমে নমাজকে কারেকশন করা হয়, যদি সত্যি আপনার ভুল হয়েছে আপনি সজ্জা সহ দিবেন, আপনার কোনো ভুল হয় নাই আপনি কেন সজ্জা সহ দিবেন? এবার যদি আপনার কোনো ভুল না আপনি কেন দম দিবেন? ঠিক আছে, এজন্য এজন্য অযথা এভাবে এই দম দেওয়ার যে প্রথা, এটা কিন্তু এটা এটা শুভ উদ্দেশ্য নয়, এটা উদ্দেশ্য এটা পিছনে একটা অসৎ উদ্দেশ্য থাকতে পারে। এটা কিন্তু একটা নিয়মিত একটা অভ্যাসে পরিণত হয়েছে অনেক হাজিদের। জি জি, এটা করা হয়েছে। মানে কেউ কেউ বলে অনেকে মনে করেন যে আরে হ্যাঁ
5000 খরচ করলাম দম হয়তো দিলে আমার হয়তো আরো 50 বা 60 বা 100 পাউন্ড আমার যাবে চাই যাক আমি দিয়া দেই কিন্তু এটা মোটেই আপনাকে দিতে হবে না হ্যাঁ যদি ভুল হয় আপনার যে ভুলের কারণে আমরা দম দিতে হবে স্পেসিফিক্যালি কোনো ভুল হয় যেভাবে নামাজের সিজদার প্রয়োজনে সিজদা দিবেন এবং ভুলের প্রয়োজন হলে আপনি এই ভুলের শুদ্ধির জন্য আপনি অবশ্যই দম দিবেন এভাবে সন্দেহ হতে পারে এর উপর ভিত্তি করে দম দেওয়ার কোনো প্রথা ইসলাম বলে না জাযাকাল্লাহ হাসান জাযা সুন্দর প্রশ্ন মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়র আমরা দেখি আমাদের সাথে পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কল আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আচ্ছা মুফতি সাহেব আমার দুইটা প্রশ্ন জি বলুন আপনার প্রশ্ন তিনটা প্রশ্ন আমার নিজের তরফ থেকে আমার আল্লাহ তো সম্পদ দিচ্ছে আমার কিন্তু আমিও তো আমার পার্সোনাল কোন খামে আমি অনেক ঋণদার হয়ে গেছি এখন তো কুরবানি আমি নর্মালি দেই দুইটা তিনটা দেই এখন এই বছর আমি খুবই টানাটানি মাঝে আছি এখন আমার কুরবানি আমার হয়ে কতটুক দেওয়াটা ঠিক আছে আচ্ছা আর কোন প্রশ্ন আছে দুই নম্বর প্রশ্ন হইল কি মেলুক হজ গেলে এরার তো কোনো এরাম নাই আমি জানি বা এরাম বলতে কোনটারে বুঝায় মেলুক তো পুরুষের যেভাবে এরাম মেলুক তো এরকম এরাম নাই অত এরামর খাফর নেই লগে মানে খাফন খাফর দেখা অর্থা হইয়া তো ওই জিনিসটা ক্লিয়ার করে বুঝাইব আমাদের আর আমার যে কুরবানির ব্যবহারটা আমারও পার্সোনাল আমার লিভিং এর কারণে হয়তো আমি লাখ লাখ পাউন আমি ঋণ করিয়া বিল্ডিং টিল্ডিং করছি বা করলাম কিন্তু আমার যে সমস্ত পয়সা মানুষের কাছে আছে যদি এরা দিয়ে তাহলে আমার ঋণে আর পয়সা আমার খবর আছে কিন্তু এটা পয়সা হল লাখ লাখ পাউন মানছি আবার লইয়া বইতাছে কেউ এক টাকা দেন না কতটুকু জি আমরা যেন বুঝতে পেরেছি আপনার প্রশ্ন থেকে আপনাকে আমরা দোয়া করব আল্লাহ পাক যেন আপনাকে মুক্ত করেন আমি রাখার পরে উত্তরটা দিব জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ আপনার সুন্দর প্রশ্নের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ এবং আমরা দোয়া করি আল্লাহ পাক আপনি এবং যারা এইভাবে ঋণগ্রস্ত আছেন সবাই যেন আল্লাহ পাক ঋণ মুক্ত করে এবং এই জন্য একটি দোয়া আমি আপনাকে উপহার দিচ্ছি যেটি নবী ইসলাম দিয়েছেন একজন সাহাবিকে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক এই দোয়াটা আপনি পড়বেন এবং যারা ঋণগ্রস্ত আমরা পড়বো ইনশাআল্লাহ পাক ঋণমুক্ত করবেন ওই সাহাবিকও করেছিলেন আপনার করবেন ইনশাআল্লাহ আল্লাহকে বলতে থাকেন নাম্বার টু আপনি যেভাবে বলেছেন এক্সপ্লেন করেছেন কুরবানি তো আর খুব বেশি পয়সা নয় যদি ঈদের দিন আপনার কাছে মোটামুটি কুরবানি দেওয়ার দুকা পয়সা আপনি থাকে তাহলে আপনি দিবেন যদি না থাকে আপনি বেশি ঋণগ্রস্ত হয়তো আপনি না দিলেন কিন্তু আমার মনে হয় আপনি যদি হিম্মত করেন কুরবানি তো এরকম লাখ লাখের ব্যাপার নয় মনে করেন আমাদের দেশে যদি কুরবানি দেন তাহলে একটা অংশ হিসাবে দিলে তো পঞ্চাশ পাঁচ চার পাঁচ হাজার টাকায় তো হয়ে যায় মনে হয় পাঁচ ছয় হাজার টাকায় একটা অংশ হয়ে যায় একটা পোষণ হয়ে যায় তো আপনি হিম্মত করে দিলে হয়তো বরকত হতে পারে যদি সুযোগ থাকে আর যদি এরকম সুযোগ আপনার নাই থাকে ঈদের দিন আপনার কাছে হয়তো এরকম কোনো সুযোগই নাই তাহলে আপনার না দেওয়ার পারমিশন রয়েছে বাট এরপরেও আমি যেটুকু বললাম জেনারেলি বললাম আপনি যদি ওয়ান টু ওয়ান আরও কারোর সঙ্গে আপনার ব্যাপার নিয়ে আরও খোলামেলা আলোচনা করেন হয়তো আপনাকে আরও বারো টাকা অ্যাডভাইস দেওয়া যাবে অর্থাৎ ঈদের দিন যদি আপনার জরুরতের অতিরিক্ত কুরবানি দেওয়ার পরিমাণ তফিক আপনার না থাকে আপনার পয়সা না থাকে আপনাকে দাওয়াত দিতে হবে না অবশ্যই ইনশাআল্লাহ নাম্বার টু আপনার আরেকটা প্রশ্নটা করেছেন যে মা বোনদের এহরাম বলতে তো কিছু নেই ওনার তো নর্মাল ড্রেসই পরবেন এবং কেহ কেহ এহরামের কাপড় হিসাবে দুইটা কাপড় নিয়ে যান মা বোনরাও আমিও আপনার সঙ্গে এগ্রি যে মার্কেটে কিন্তু সাদা ধরনের কিছু কাপড় মহিলাদের এহরামের নামে বিক্রি করা হয় এটা একটা বিজনেস পলিসি এটা কিন্তু ইসলামিক রিমোটে রেকমেন্ড নয় ওনার নর্মাল ইসলামিক ড্রেস যে কোনো কালারেই হোক ওনারা পরিধান করবেন জাস্ট ওনাদের নিয়ত করবেন এহরামের এবং মুখটা খোলা রাখবেন ওলা তাং তাকিবুল মর আথু মুখটা খোলা রাখবেন হয়তো আসলে বলেন যে আমরাও কিন্তু ওদের সময় মুখ খুলে রাখতাম আজ নবী কোনো লোক আসলে সামনে একটা কাপড় লটকে এইভাবে আমরা ডেকে রাখতাম চলে যাওয়ার পর আবার কাপড়টা সরিয়ে নিতাম এটা করতাম তো মুখ খুলে রাখবেন তো এই যে এহরামের নিয়ত করলেন যে আমি উমরার নিয়ত বা হজের নিয়ত এটাই ওনার এহরাম আলাদা কাপড় হিসাবে কোনো রেস্ট্রিকশন ওদের নাই নর্মাল ইসলামিক ড্রেস আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ তোমার সুন্দর প্রশ্নের জন্য জাযাকুমুল্লাহ আচ্ছা কুরবানির ব্যাপারটা যে বলছেন হুজুর মাত্র 60 আমার মনে হয় উনি হিম্মত করলে পারবেন আমি মনে করতে চাই ইনশাআল্লাহ এবং এর আগে উনি অনেক সময় আছে মাশাআল্লাহ কুরবানির সময় আছে এর আগে তো আল্লাহ পাক আপনার হয়তো ঋণ মুক্ত করে দিই আপনি নিয়ত করেন আমার নিয়ত করলে ইনশাআল্লাহ আপনি দোয়া পড়তে থাকেন আমি আবারও দোয়া বলছি আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক
এই দোয়া পড়লে ইনশাআল্লাহ ঋণ মুক্ত আল্লাহ পাক হয়তো আপনাকে করে দেবেন আমরা দোয়া করি আর কুরবানি অনেক সময় আসতে হবে নিয়ত করেন ইনশাআল্লাহ সব কিছু হবে ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খায়রান জাযাকাল্লাহ খায়র আমরা দেখি আমাদের সাথে পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কল আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জি আমার একটা প্রশ্ন জি বলুন আপনার প্রশ্ন কোন মানুষের যাকাত মানে শেয়ার কথা থাকলে মানে আপনি আওয়াজটা বাংলা আওয়াজটা ক্লিয়ার হইছে না ভাই মাইক আপনার মানে যে যে আপনি কথা কইরা আওয়াজটা একটু ক্লিয়ার না আবার রিপিট করবানি জি এখন যে ক্লিয়ার হইনি জি এখন ক্লিয়ার হইছে মাশাআল্লাহ খুব ক্লিয়ার হইছে যাকাত মানে কত টাকা মানুষের কাছে থাকলে দিতে হইব তো কোন হারে যাকাতটা দিতে হইব আচ্ছা মাশাআল্লাহ আচ্ছা মাশাআল্লাহ ফার্স্ট প্রশ্ন সেকেন্ড প্রশ্ন হইলো আমি উমরাত গেছি তো হিজওয়ালে আসওয়াদ যেটা যেন কাবা করে হাজারে আসওয়াদ হাজারে আসওয়াদ জি জি এই আসওয়াদটা মানে কিভাবে দুনিয়ার ভিতরে আইলো মাশাআল্লাহ অথবা এই আসওয়াদের মধ্যে সুমা দিলে কি হবে অথবা না দিলে কি তো হইব যেন আমার কি এই উমরা হবে কি হবে না বুঝতাম মাশাআল্লাহ মাশাআল্লাহ দ্বিতীয় প্রশ্ন আমার যে আমি যখন মদিনাত গেলাম যাওয়ার পরে সেও আমারে কইছেন যে এক জায়গার ভিতরে যেমন ড্রাইভার ছাড়া যেমন গাড়ি নিউট্রাল তাহলে গাড়ি গুলো চলে তখন আমি ট্রাই করার লাগিয়া ও জায়গা গেছি বাট আমি লাস্ট পর্যন্ত গেছি অনেকভাবে ট্রাই করছি যে গাড়িটা নিউট্রাল তাহলে সত্যিকার ওই মদিনাবাই দিয়ে গেল এখন এটা কোন হাদিসে অথবা কোরআনে কোন প্রমাণ আছে কিনা অথবা এই জায়গাটা এর জন্য মানে গাড়িটা নিউট্রাল তাহলে চলে ওইটা তো একটু বুঝাইয়া বলি মাশাআল্লাহ আচ্ছা তো ওনার প্রথম প্রশ্ন হলো কি পরিমাণ সম্পদ হলে এবং 3 মিনিটের মধ্যে আমরা 3 মিনিট সময় আমাদের কম আপনার প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কি পরিমাণ সম্পদ হলে তো সম্পদটা 595 গ্রাম সিলভারের দাম যেটা মনে করেন 300 পাউন্ডের মতো যদি আপনার আপনার অতিরিক্ত হয়ে যায় এবং এক বছর দেওয়ার পরে এই পরিমাণ পয়সা আপনার কাছে এক্সট্রা থাকে তাহলে আপনি ওই পয়সার 2.5% একসাথে 2.5 পাউন্ড আপনি দিবেন দুই নম্বর প্রশ্ন আপনার যেটা দুই নম্বর হজরে আসাদ হজরে আসাদ এটা আদম আলাইহিস সালামের সঙ্গে জান্নাত থেকে এসেছে এবং এটা সুমা দিলে গুনাহ মাফ হয়ে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন আমরাও দিব যদি কোনো কারণে না দিতে পারেন তবু আপনার হজ বা উমরা হয়ে যাবে বাট সুন্নত আদায় না হওয়ার কারণে সাবনদের কমি হবে এবং এটাকে সুমা দেওয়ার তিনটি তরিকা ডাইরেক্ট চুমা দেওয়া অথবা রসুল কোনো সময় কোনো হাতের স্টিক দিয়ে এটাকে টাচ করে তারপরে হাতের ওই স্টিকের মধ্যে চুমা দিয়েছেন অথবা দূর থেকে এইভাবে হাতটা দিয়ে ইশারা দিয়েও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে বলেও নবীর ইসলাম ইসতালাম করেছেন এই তিনটি তরিকা তো তিন তরিকার যে কোনো এক তরিকায় করলেই চলবে ডাইরেক্ট চুমা দিতেই হবে এটা জরুরি নয় আপনি দাঁড়িয়ে দিতে পারেন না তাহলে দূর থেকে এইভাবে হাত রেখে ইশারা দিয়ে যদি আপনি মনে করেন এইভাবে দিয়ে করেই আপনি ইসলাম করেন তারপরে চুমা খাবেন কিনা খাবেন না উলামা কেরামের দুইটি মতামত থাকলেও নির্ভর জনক বলতেছেন আপনি তখন আপনি হাতে চুমা খাবেন এই তিন নম্বর তরিকা আপনি করলেও ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে এবং এটা মধ্যে গুনাহ মাফ হয় মদিনা শরীফের এক জায়গা আছে আপনি যেটা বলছেন মদিনা শরীফে যেখানে গাড়ি নিউট্রাল রাখলেও চলে এটা হাদিসে কোরআনে কোনো প্রমাণ আছে জিজ্ঞেস করেছেন ইয়েস মিরাকল এবং কারামত এটা হতে পারে কোনো জায়গার এবং কোনো বিশেষ জায়গা ক্ষেত্রে হতে পারে কোরআন শরীফে এবং আমরা ইসলামে বিশ্বাস করি যে কারামত এটা হতে পারে মনে করেন আসাবে কহব 309 বছর পর্যন্ত তারা গুমন্ত থেকেও তারা বেঁচেছিল মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা না ঘরের বন্ধ করে আল্লাহ পাক রিজেক্ট দিয়েছিলেন এর সমস্ত কারামত হওয়া সম্ভব আছে সেই হিসাবে মদিনা বা এর সময় কোনো জায়গায় যদি স্পেসিফিক কোনো বরকত থাকে হতে পারে অথবা হয়তো এখানে অন্য কোনো জায়গা হিসাবে হয়তো এখানে হয়তো কোনো ম্যাগনেট বাইরে কোনো থাকলেও থাকতে পারে আমরা এটা শিওর নয় কোরআন সব তার যেন একদম ডাইরেক্ট প্রমাণ থাকতে হবে এটা মোটেই জরুরি নয় বাট কেরামত হলেও আমরা বিশ্বাস করবো কোনো জায়গা বা কোনো বিশেষ জায়গাটা আকর্ষণ থাকতে পারে জাযাকুমুল্লাহ আহসান জাযা জাযাকাল্লাহ খায়র সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা প্রশ্ন করছেন বিশেষ করে এই হজের মাসলা মাসাইল যেহেতু হজ একবারে নিকটবর্তী এর জন্য আপনারা এই বিষয়ের উপর অনেকে প্রশ্ন করেছেন এর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের প্রশ্নের উত্তর দিয়েছেন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাত আমি ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি জি আপনাকেও ধন্যবাদ এবং আমাদের দর্শক ভাই বোনদেরকেও আন্তরিক মোবারকবাদ জাযাকাল্লাহ খায়র সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা যেহেতু আমাদের একবার শেষ পর্যায়ে চলে এসেছি এর জন্য আপনাদের আর কোনো প্রশ্ন নিতে পারলাম না বলে দুঃখিত আপনারা জানেন যে প্রতি রবি সোম এবং মঙ্গলবার আলোর দিশারি প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।